DJ Bappi, do Shai number pole. Jaini Taigo Radhe Shuchir Nandan Nodia Bihari Gaurshundar Shai Braja Bhapti Mone Kore Diba Purmano Shamoy নদিয়ার চাঁদ গৌরসুন্দর ডাকছেন কি বলে ধবলি শ্যামলি ঘনে ঘনে ঘন ঘন ডাকছে ধবলি শ্যামলি ছিল মধুময় বৃন্দাবনে সতম রজভূমিতে কৃষ্ণ অবতারে লীলা করেছিলেন গোচারণ লীলা সেই কথাটা মনে হয়েছে নদীয়ার মাঝে বৈষ্ণব কবি ভগবান গৌর হরিকে দর্শন করে ভাব অবলোকন করলে ভাবের দিশা তো বোঝা যায় না কৃষ্ণদাস গোস্বাই পদে কলম দিলেন চৈতন্য লাগন্ধীর কোটি সমুদ্র হইতে কি জানি কি করে গোরা কেহ না পারে বুঝি কৃষ্ণলীলা বোঝা যায় কিন্তু গৌরলীলা বোঝা দায় গৌরলীলা কেন বোঝা দায় ভক্ত ভগবান মিলিত তনু তো কখন বা ভক্ত ভাবে প্রকাশ কখন বা ভগবান ভাবে প্রকাশ রাধা কৃষ্ণ মিলিত তনু সেই ভাবের বিবর্তন ব্রজভূমির ভাবে আজ নদিয়ায় গৌরহরি ধবলি শ্যামলি করে ডাকছে গোস্বাই মাতৃ বললেন হবে না কেন সেই তো পরিবর্তিত হয়ে এসেছে নদিয়ার মাঝে স্বরূপ ভগবানের রূপের পরিবর্তন হয়েছে স্বরূপের পরিবর্তন হয়নি ব্রজভূমি মধুময় বৃন্দাবনে সেখানে নন্দন নন্দন চাঁদ শ্রীকৃষ্ণচন্দ্র আর নদিয়া হলেন শচীনন্দন গৌর রূপের পরিবর্তন হয়ে নদিয়ার মাঝে এসেছে রূপের পরিবর্তন হয়েছে বটে স্বরূপের পরিবর্তন হয়নি রূপ কাকে বলা হয় স্বরূপ বলতে কি বোঝা যাবে ভাগবত বললেন রূপ কাকে বলে জানো অপরিমেয় জ্যোতি জ্যোতিষ্ক জ্যোতিরেব পরং ব্রহ্ম জ্যোতিরেব পরং সুখম জ্যোতিরেব পরা শান্তি জ্যোতিরেব পরম পদম সেই জ্যোতি যে জ্যোতির সাহায্যে অন্তকটি ব্রহ্মাণ্ড প্রতি মুহুর্মুহুর সৃষ্টি স্থিতি লয় প্রলয় চলছে সেই জ্যোতির কথা বলা হবে ভগবান ভগবান ঠিক আছেন কিন্তু রূপের পরিবর্তন হয়ে গেল সেখানে ছিলেন শ্রীকৃষ্ণ নদিয়া হলেন গৌর সোনা কিন্তু সোনা ঠিক আছে সোনা সোনা ঠিক আছে ছিল গলার হার
স্বর্ণকারের বাড়িতে গিয়ে মনের পরিবর্তনে তাকে একটা আংটি তৈরি করা হলো। সোনা কিন্তু সোনা ঠিক আছে, ছিল হার, স্বর্ণকারের বাড়িতে আংটি বানানো হলো। তেমনি ভগবান ঠিক আছে, সেখানে কৃষ্ণ, এখানে হলেন গৌর। বলে সেই তো এসেছে, জান সেই তো এসেছে, সেই তো এসেছে, বদলি লাই আসাবিতে, বলে সেই তো এসেছে, দেহভেদ স্বীকার করে সেই তো এসেছে, দেহভেদ স্বীকার করে নদীয়াতে গৌর হলো, সেই তো এসেছে, রাধা কৃষ্ণ মিলিত দহুতনু। ভাবের গতি দুটি, একটা হলো রসরাজ, অপরটি হলো মহাভাব। ভক্ত ভাবে, রাধা ভাবে যখন তিনি বিভাবিত হচ্ছেন সেটি হলো মহাভাব, কৃষ্ণ ভাবে বিভাবিত হচ্ছেন যখন সেটা হলো রসরাজ। তাই বৈষ্ণব কবি বললেন, কেমন মাখা মাখি রে, মাখা মাখি রে, মাখা মাখা মাখি রে, মাখা মাখি রে, মাখা মাখি রে, ভক্ত হতি ভগবানে, কেমন মাখা মাখি রে, ভক্ত হতি ভগবানে, মাখা মাখি রে, ভক্ত হতি ভগবানে, মাখা মাখি রে, ভক্ত আর ভগবান ভক্ত ভক্তি ভগবানে। এখানে ভাবটি কেমন না, রসরাজ ভাব। গোচার লীলা তো স্মরণ হয়েছে, শ্রীকৃষ্ণ অবতার লীলা করেছিলেন, দ্বাদশ রাখাল, দাদা বলরাম, আনুষঙ্গিক ব্রজবাসী, ব্রজবাসীদের নিয়ে ব্রজলীলা করেছিলেন, সেটা স্মরণ হয়েছে নদীয়ার মাঝে। তাই ধবলি শ্যামলী বলে ডাকছেন, কিন্তু এখানে ধবলি শ্যামলী ছিল না, কোথায় সে ধবলি শ্যামলী, সে তো বৃন্দাবনের কথা, এখানে কোথায়। কিন্তু কলিহত জীবের দুর্দশা লক্ষ্য করি, কলিহত ব্যভিচারী, অনাচারী, অত্যাচারী, মিথ্যাচারী, পাপাচারী, পাপাচারী, জগতে দশা কলি ঘোর অতমাচ্ছন্ন সর্বানাচার নাং বর্জিতং, ঘোর কলি, কলি ঘোর অতমাচ্ছন্ন, তম অন্ধকারে আচ্ছন্ন জীব জগৎ। মহাপ্রভু এসেছেন 534 বছর পূর্বে, আমাদের বাঙালি ঘরের সন্তান মহাপ্রভু। এই তো নদীয়ার মাঝে তার আবির্ভাব হয়েছিল, শচীগর্ভ সিন্ধু মাঝে, সন 1470 শতাব্দের 23শে ফাল্গুন তিনি আবির্ভূত হলেন শচী মায়ের উদরে। কেন, কি কারণে এলেন, নন্দের নন্দন, নন্দের নন্দন চাঁদ, কত সুখের প্রাচুর্য, কত ঐশ্বর্য, কত রাজভোগের অধিকারী, সেই রাজভোগ, রাজসুখ পরিত্যাগ করে নদীয়ার মাঝে
জগন্নাথ মিশ্রের ঘরে জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভ সিন্ধু মাঝে শচী গর্ভ সিন্ধু আমার ভুবন মঙ্গল গৌর সুন্দর নদীয়ার মাঝে আবির্ভূত হলেন জীবের দশা মলিনী দেখে দশা মলিনী দেখে নদীয়ার মাঝে এসেছেন কলির জীব পাপাচারী মিথ্যাচারী ব্যভিচারী ভগবান গৌর সুন্দর এলেন কলিজীবের দশা দেখে কলি ঘোর তোমার ছন্ন সর্বাচরণাং বর্জিতং দয়ালু কৃতজ্ঞাগ্রহী ভবিষ্যৎ আমি কলৌযুগে দয়া করে জীবের প্রতি কৃপা প্রসন্ন হই কৃপা প্রসন্ন হয়ে নদীয়ার মাঝে তিনি এসেছেন জীবের দুর্দশা মলিন দেখে ধন্য কলিযুগ ধন্য যুগে যুগে অবতার তাঁর বটে কিন্তু কলিযুগ কেন ধন্য হল ভাগবত রসশাস্ত্র বললেন কি বললেন এ কথাই তিনি বললেন ভক্তরূপী ভগবান নারায়ণকে ভজন করলে কি হবে গোলক প্রাপ্তি হবে বৈকুণ্ঠে যাওয়া যাবে কেন বৈকুণ্ঠ হল নারায়ণে নাড়ায় তো যাওয়া যাবে কিন্তু ব্রজভূমি বৃন্দাবনে যাওয়া যাবে না বৃন্দাবনে যেতে হবে ভক্তরূপী ভগবানের সেবা করতে হবে আর সেই ভক্তরূপী ভগবান হলে আমার গৌর সুন্দর নিতাই গৌর এসে যাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তরূপী ভগবান তার ভজন করলে আমরা ব্রজভূমিতে প্রবেশ অধিকার পাব সেখানে যেতে পারব ব্রজ কথাটা শুনলে মনে হয় ছোট দুটো কথা ব্রজ কথার অর্থ হলো বিশাল ব্রজ ব্রজ অনন্ত কোটি অনন্ত কোটি চিন্তা করলেও ব্রজের চিন্তা শেষ করা যায় না ব্রজভূমি বৃন্দাবন যে বৃন্দাবনে ভোলানাথ যোগী শান্ত যোগীবার ভোলানাথ তিনিও গিয়েছিলেন ব্রজবাসী হওয়ার জন্য কৈলাসে পার্বতীকে বললেন পার্বতী আমার কৈলাসের সুখ আর ভালো লাগে না কেন কেন ভোলানাথ ও শঙ্কর তুমি কথা কেন বলছো দেখো পার্বতী আমি মনে মনে বাসনা করেছি কৈলাসের সুখভোগের আর আমার প্রয়োজন নাই বৃন্দাবনে গিয়ে ব্রজভূমিতে সেখানে আমি কৃষ্ণ সাধনায় ব্রতী হব সত্যই একদিন ভোলানাথ শান্ত যোগী আর বৈষ্ণব চূড়ামণি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন চন্দ্র গোবিন্দের চরণে গিয়ে বললেন হে গোবিন্দ আমি যে বড় আশা করে এসেছি আমার কৈলাসের সুখভোগ আর ভালো লাগে না আমি যে ব্রজবাসী হতে চাই ভগবান কৃষ্ণ বললেন ভোলা তুমি তো আপন ভোলা তুমি এসেছো কৈলাসপুর ত্যাগ করে ব্রজভূমিতে তুমি এখানে বসবাস করবে সে কি তোমার পক্ষে সম্ভব তোমার সর্বাঙ্গে জটা পরনে বাঘম্বর সর্বাঙ্গে তোমার ভস্ম মাখা গলায় তোমার হাড়ের মালা দুলছে হাতে তোমার ত্রিশূল
सिंगा डम्बुर এই ভাবে কি ব্রজভূমিতে তোমার বসবাস হয় ভোলা তুমি যদি শান্তি পেতে চাও তুমি যদি শান্তি পেতে চাও ওহে ভোলা ওহে ভোলা তুমি যদি শান্তি পেতে চাও তুমি ব্রজ হয়ে ত্যাগ করে চলে যাও আগত কল যুগে কল তুমি শান্তিপুরে যাও গো শান্তিপুরে যাও গো শান্তিপুরে যাও গো তুমি শান্তিপুরে যাও গো নদীয়ার শান্তিপুরে শান্তিপুরে যাও গো শান্তিপুরে শান্তিপুরে যাও শান্তি যদি পেতে চাও শান্তিপুরে শান্তিপুরে যাও অদ্বৈত নাম লয়ে শান্তিপুরে যাও নাম লয়ে মার সৈত ভাব রহিত করে অদ্বৈতে যাও শান্তিপুরে যাও অদ্বৈত ভাব রহিত করে শান্তিপুরে যাও অদ্বৈত ভাব রহিত করে শান্তিপুরে যাও অদ্বৈত ভাব রহিত করে শান্তিপুরে যাও শান্তিপুরে যোগীবর তুমি তো বৈষ্ণব চূড়ামণি যাও আগত কলৌযুগে তোমার হুঙ্কারে তোমার আবাহনে তোমার নিমন্ত্রণে আমি নদিয়ায় গৌর হব সেই কলিযুগে তাই যে সময় অত্যন্ত ধর্মের বিপাক চলে ঠিক সেই সময় অদ্বৈতাচার্য এসেছিল নদিয়ার মাঝে অদ্বৈতের আনানিধি গৌরহরী আমার তাই গৌরহরীর ভাবের দশাটি কেমন আজ প্রভু আমার করছেন কি ধবলি শ্যামলি বলে ডাকে ঘনে ঘনে ডাকে ঘনে ঘনে প্রভু নিত্যানন্দ ব্রজের বলরাম চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন নন্দ সুত বলি যারে ভাগবতে গাই নদীয়ার মাঝে তিনি হলেন আমার শ্রী চৈতন্য গোসাই মাঝে আমার চৈতন্য শচি গর্ভ শুদ্ধ দুগ্ধ সিন্ধু চলে পর হইলেন আমার কৃষ্ণ পূর্ণ ইন্দু কৃষ্ণ এই ভাব লক্ষ্য করছেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু হচ্ছেন মহাভাবের অধিকার মহাপ্রভু গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য শিবাস গদাধর ভক্ত পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাক্ষং নমামি ভক্ত সত্যিকং তাই নিত্যানন্দ প্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব অবলোকন করছেন দর্শন করছেন মনে মনে ভাবছেন একই ভাবের গতি
কোটি সমুদ্র সিন্ধু চৈতন্য লীলা গম্ভীর কোটি সমুদ্র হইতে একটা সমুদ্রের সন্ধান পাওয়া যায় না। তাই গৌধরী বলছে, সাধক কবি সিদ্ধান্ত করে বললেন, কোটি সমুদ্র কোটি কোটি সমুদ্রের অতল তলদেশে চাইতো আমার মহাপ্রভু ভাবের গতি অনেক গভীর। রাধে রাধে, তাই তো বললেন, চৈতন্য লীলা গম্ভীর কোটি সমুদ্র হইতে কি জানি কি করে গোরা কেহ না পারে বুঝিতে, একমাত্র তার কৃপা প্রদর্শিত হলে। তিনি কৃপা করে জীব জগৎকে যেমন তিনি জানান তেমনটি হয়, তেমন মরিশন হয়। তাই নিত্যানন্দ প্রভু কি করলেন, ওরে বুঝিয়া ভা বেরগতি গতি নিত্যানন্দ রা সবাই
आइए नो प्रेमेर पाथर बलो चैतन्य निताई चैतन्य निता नदी नाला मिले आशी होइलो एको ठाई ओरे नदी नाला निले आशी होइलो एको ठाई नदी नाला रूपे एक एक सबाई एसेछे जेमन नदी पहाड़ थेके उत्पत्ति हुए से नदी बाँटते बाँटते जेमन महासमुद्रे तार मिलन क्षेत्र घटे ठीक तेमनी ब्रजभूमिते जे माधुर्यमय लीला हुएछिल सेई लीलार जारा सहचर जारा परिषद जारा प्रिय सहचर सहचरी छिल सबाई छिल जारा ब्रजे छिल तारा नदियाय सबाई एलो তাই বৈষ্ণব শাস্ত্র কি বললেন প্রেমের পাথর হলো চৈতন্য গোসাই ব্রজলীলা রস আচ্ছাদিতে হইল সব একঠাই বলে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে সহচর সহচরি বলে তারাই তো এসেছে সহচর সহচরি তারাই তো এসেছে গৌর প্রেম সাগর মাঝে বলে তারাই তো এসেছে আমারে গৌর না সাগর মাঝে তারাই তো এসেছে গৌর প্রেম সাগর তারাই একে একে জল ছেড়ে গৌর প্রেম সাগর মাঝে একে একে সবাই শিরে চূড়া শিখি পাকা ললাটে চন্দন বংশী বদনে কহে চলো গোবর্ধন আরে বংশী বদনে কহে চলো গোবর্ধন তোমরা আরে বিলম্ব করো না গো আরে বিলম্ব করো না গো চোখের বেলা বয়ে যায় আরে বিলম্ব করো না গো চোখের বেলা বয়ে যায় গো আরে বিলম্ব করো না গো চোখের বেলা বয়ে যায় গে আরে বিলম্ব করো না গো বয়ে গেল আরে বিলম্ব করো না গো চলো চলো গোছে যাব আরে বিলম্ব করো না গো চলো চলো গোছে যাব শিব তনে কহে চাই বিলম্ব করো না গো শিব তনে বলে আরে আই বিলম্ব করো না গো শিব তনে বলে চলো চলো গোঠে যাও আরে বংশী বদনে কহে চলো চলো ধক ধক ধরতে যাই হে শিব দনে কহে চলো চলো ধরতে যাই হে
शिवदने कहे कटते गिघी देते कटा कटा गिघी देते कटा कटा गिघी देते घने ताकि देते घने ना हो ताकि दे दे देखना देखी दे देखना घेरे घिन घिना के धो के ता नाग जिनी दैया ता के ता जिनी नाग जिनी दैया धो के ता नाग दैया ता के ता नाग जिनी दैया धो के ता तीन ताग तेरे ताक दा तीन ताग चे देख दा खड़ा दा घीना ताक दा तीन ताग चे देख दा घेरे घीना के घीना राम दा खड़ा दा के दिग दा के तो देख दा थोड़ा दा के बेटा के दिग दा के झट 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 नन 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 तेरे 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 तो तो गाये है राम दा के बेटा के दिग दा के बेटा के दिग दा के झट 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 गाये है राम दा के ताकी ते देखे ताघने नागने नागना ताकी ते देखे ताघने नागने नागना ताकी ते देखे ताघने नागने एक ताकी ते देखे ताघने नागन एक ताकी ते देखे ताघ जा एक ताकी ते देखे ताघ जा चलो चलो बोटे जाई हे भोग शिवादा काहे 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 आई वो भोग शिवादा काहे चलो चलो बोटे जाई हे 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 चलो चलो बोटे जाइए शिवदाने काहे चलो चलो बोटे जाइए शिवदाने काहे चलो चलो बोटे जाइए शिवदाने काहे चलो चलो बोटे जाइए अरे बोली शिवदाने दाई गौर सीताना गौर এখানে মধুরা দোতি মধুর শ্রী বৃন্দাবনী আমার লীলা মায়ের কি সুমধুর ja
যাই রে লে রাম বলে হারে যায়। যেদিন যেখানে ভগবান কৃষ্ণের লীলাভূমি ব্রজভূমি বৃন্দাবন ব্রজভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাটি করেছিলেন অত্যন্ত মাধুর্যপূর্ণ লীলা, লীলা আস্বাদন করা বড় কঠিন। গুরু গোবিন্দের কৃপা না হলে আস্বাদন হয় না। ভক্ত মনের বারবার বলছি, মনের সঙ্গে প্রাণকে সংযোগ করুন, এই শ্রীহরি ধামে বাণীবেড়িয়া। এখন তার বাণীবেড়া নেই, কদিন চলছে এখন মধুর বৃন্দাবন। পূর্ববর্তী কীর্তনিয়া অনেক সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পতিত হয়েছে এখানে, এটা পরম সৌভাগ্যের বিষয়। কোটি কোটি জন্মের সাধনা না থাকলে এমন একটা সৌভাগ্য অর্জন হয় না। এই তালতলা প্রাঙ্গণে কত ভক্তের পদধূলি এখানে বর্ষিত হয়েছে। ভক্ত যেখানে পদধূলি দিয়ে থাকে, ভক্ত যেখানে প্রেমে আনন্দ উচ্ছ্বাসিত হয়ে পড়ে, ভগবানের সেখানে আগমন হয়। আজ এই ব্রজভূমি বৃন্দাবনে ব্রজেন্দ্রনন্দ শ্রীকৃষ্ণ লীলা করছেন, শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর পঞ্চভাবে তিনি লীলা করেছেন।
ব্রজভূমিতে। সেটি হলো এই ভারতবর্ষের ভারতের মাটিতে নিরাকার ভগবান। হ্যাঁ হ্যাঁ, তিনি সাকার হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি প্রকাশ করেছিলেন। গীতা বলছে অনুগ্রহ অনুগ্রহ করুন, ভক্তের প্রতি কৃপা প্রদান করেছেন এই ভারতের মাটিতে। ভারতবর্ষ কত সুন্দর একটা দেশ, সাধু যোগী মুনি ঋষি সাধকের দেশ। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাধক বামখেপা প্রভু রামচন্দ্র ইত্যাদি ইত্যাদি করে বহু ভক্তের আগমন হয়েছিল। তাই কবি কল্পনা করে বলেছেন, কি বলেছেন, অসংখ্য অসংখ্য, ভালো করে শ্রবণ করবেন মন দিয়ে, অসংখ্য অসংখ্য জন্ম ধরিবার পরে, কোটি কোটি জন্ম ধরিবার পরে বহু পুণ্যে জন্ম হয় এই ভারতবর্ষ মাঝারে। তাই বল হরি বল, তাই বল হরি বল, ভারতবর্ষের মাটি, এই মাটিতে ভগবান এসেছিলেন মধুময় বৃন্দাবনে। সেই মধুময় বৃন্দাবনে তিনি এসেছেন সাধুগুরু বৈষ্ণবের আহ্বানে, মুনি ঋষিদের সাধনায়। সেই ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে, মানে আমরা যে জন্মেছি, আমরা যে যাই করি না কেন, আমাদের ভগবত পথে মতিটা হওয়া একান্ত বাঞ্ছনীয় প্রত্যেক জীবের। ভাগবত বারবার বলছে, হ্যাঁ ভাগবতে কি বলছে, ভারতবর্ষে ভূমিতে জন্ম হইল যাহার, অর্থাৎ যে যে মানুষ ভারতবর্ষে জন্ম নিয়েছে, জন্ম সার্থক করি পর উপকার, জন্মটাকে সার্থক করে নাও। ভারতবর্ষে জন্ম হয়েছে বহু পুণ্য ফলে। তাই ভগবান শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুরী না করছে, আজ বাৎসল্য প্রেমে যশোমতী মা কৃষ্ণকে পেয়েছে। কথা তো অনেক কথা, কটা কথা বলবো, বলতে গেলে ইলাটা আড়াল হয়ে যায়। তিনি কি বলেছেন, না যিনি অনন্ত অসীম, যোগী যাকে ধ্যানে পায় না, জ্ঞানী যাকে অনুভব করতে পারে না, এমনই একটা বস্তু। আবার সেই বস্তু ভক্তের ভক্তি প্রেমে আপ্লুত হয়ে তিনি ভক্তকে ধরা দেন। ভক্তবৎসল ভগবান তো ভক্ত ডাক দিলে থাকতে পারেন না। এই দেখেন না আজ কদিন কি হচ্ছে, এখানে ভক্তের উচ্ছ্বাস পড়ে গেছে, কি এমন অমৃত আছে, সেই অমৃতের আশায় সবাই ছুটে ছুটে আসছে এখানে। অনুভব করলে বোঝা যায়, আশ্রমণ করলে বোঝা যায়, বুঝিয়ে দেওয়া যায় না। জেগে ঘুমালে ঘুম ভাঙে, অনুরাগ চাই, ত্যাগ চাই, নিবেদন চাই। তাই যশোমতী মা তার একমাত্র গোপাল, যিনি নন্দের নন্দন চাঁদ, যিনি ঈশ্বরের পরমকৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্বকারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ অনন্ত অবতার, সেই ভগবান লীলা করছেন কোথায়, বৃন্দাবনে যশোদার কাছে পুত্ররূপে। মা কিন্তু জানে না, ভগবান যে বিহার করছে মা কিন্তু জানে না, মা জানে আমার গোপাল। বাৎসল্য ভাবে মায়ের সঙ্গে ছেলের যে সম্পর্ক, মায়ের সঙ্গে ছেলের সঙ্গে যে সম্পর্ক,
সেটা কিন্তু আর কারোর সঙ্গে হয় না, মা জানে। ছেলে যে কেমন, ছেলে যে কত টান, ছেলের প্রতি কত স্নেহ, কত মমতা, কত ভালোবাসা, কত আদর, মা জানে। পুত্র জানে না, জানবে কেমন করে? কন্যাও জানে না। সে যেদিন মা হবে সেদিন বুঝতে পারবে। হরি বল হরি বল। একটা মা, ছেলে চলে গেছে বাড়ির থেকে, মা বসে আছে, রাত্রি 10টা বাজে, আমায় তো বলে গেল 6টায় ফিরবে, 10টা বাজে, বাড়ির সবাই খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে পড়েছে, মার চোখে ঘুম নেই। সেই মা বসে আছে, আমার পুত্র কখন ঘরে ফিরবে? এই অবদান কেউ দিতে পারবে? কারো ক্ষমতা নাই সেই এই অবদান। মা মায়ের জায়গায় থাকবে চিরদিন, মাতৃস্নেহ মাতৃ ভালোবাসা অনন্ত করে ব্রহ্মাণ্ডকে কোনোদিন মুছে যাবে না। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি বল। কীর্তন শুনলে কিছু হবে না, অনুভব চাই, আশাবোধ চাই, কিছু ক্রিয়াকর্মের প্রয়োজন আছে। মা জানে, একটা ছেলে প্রয়াত হয়ে গেলে সে মা বোঝে যে তার কত কষ্ট, সেই হৃদয়টাকে কেউ তার শান্ত করতে পারবে না। বাৎসল্যময়ী মা নন্দরানী ভগবানকে পেয়েছেন পুত্র রূপে, কত বড় সৌভাগ্যবতী, কতখানি ভাগ্য অর্জন করে তিনি এসেছে। সকালে সেই মা আমার গোপালকে কোলে নিয়ে নবমীত ভোজন করাচ্ছে, বাৎসল্য রসে বাৎসল্য প্রেমে। বেলা হয়েছে দেখে ঠিক সেই সময় শ্রীদাম এসেছে। শ্রীদাম যাইয়া কহে, নন্দের নন্দ না বুঝিতে না পারি কেনাই তোর মন্ত্র। কতটা বেলা হয়েছে, তুই এখনো মায়ের কোলে বসে নবমীত ভোজন করছিস, তুই কি কোঠে যাবি না? একবার খুলে বল না, তুই কি আজ গুঠে যাবি না? কানাই চল। তাই ভগবান কৃষ্ণকে সকা সীতাম বললেন, ওরে কানাই, ওরে কানাই, ওরে কানাই, শোন বলি রে কানাই, এখনো বসে আছিস, ওরে আগে যত চালাই ধেনু ধেনু পিছু পানে ধায়, আগে যত চালাই ধেনু পাছো পানে ধায়। চায়না গহন বনে তারা যেতে চায় না, গহন বনে তারা যেতে চায় না, গহন বনে। ভাই রে কানাই তুই তারা যেতে চায় না, গহন বনে ভাই রে তারা ফিরে আসে, ফিরে আসে।
আসে পাছু পানে তারা যেতে চায় না গহন বনে আগের পাদ গহন বনে পিছে পড়ে যেতে চায় না গহনে বনে শ্রীরামের কথা শুনে কৃষ্ণ বললেন ভাই কানাই কানাই কি বললেন ভাই মায়না বলে যদি যাই আমি গোঠে মরিবেন আমার মাতা পড়িবে সংকটে মাকে না বলি আমি কেমন করে যাই বলত আমি যদি মাকে না বলি আমি তোদের সঙ্গে যাব কিন্তু কেমন করে যাব ভগবান কৃষ্ণ লীলা করছেন জগতে সাকার রূপ লীলা করছে ব্রজভূমি বৃন্দাবনে ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন ত্রৈলোক্য পৃথিবী ধন্যা ভাগবত বলছে ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন স্বর্গমত্র পাতাল তিন ভুবনের মধ্যে পৃথিবী ধন্য তার মধ্যে ব্রজভূমি বৃন্দাবন ধন্য যত্র বৃন্দাবনং পুরি তত্রৈক্যা রাধিকা ধন্য যত্র রাধা শিরোমণি অনন্তকালে ব্রহ্মাণ্ডের মধ্যে রাধারানী সর্বশ্রেষ্ঠা সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সখারূপে সক্ষভাবে শ্রীরামকে বললেন ওরে শ্রীরাম আমি মাকে না বলে কেমন করে যাব ভাই বুঝেছি মায়ের গর্ব করছিস মায়ের গর্ব করছিস শ্রীরাম বললেন কৃষ্ণকে ওরে কানাই শোন বলি তবে শোন জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে কত ভালোবাসে ওরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে 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 অলপন বনির তরে বেঁধেছিল গাছে আর অলপন বনির তরে বেঁধেছ গাছে অলপন বনির তরে বেঁধেছিল গাছে আর অলপন বনির তরে বেঁধেছিল গাছে এই ব্রজে কত মায় আছে বল কারমা বাঁধে মায় আছে বল কারমা মা হইবি মাতার মতো বল কারমা বাঁধে মাতার মতো ওরে মাহয়েবি মাতার মতো তারে মা বেদে থাকে মাহয়েবি মাতার মতো তারে মা বেদে থাকে মাহয়েবি মাতার মতো আরে মা বাঁধিতে পারে মাতা হেবি মাতার মতো আরে মা বাঁধিতে পারে মাহয়েবি মাতার মতো কারে মা পারে বলছে কানাকে থাম 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 তুই মায়ের গর্ব করিস না তুই তুই একা মায়ের একা ছেলে তোর মা দড়ি দিয়ে কত ঠেসে তোকে বাঁধে বলতো আর সেই মায়ের তুই মায়ের বলছি মায়ের নিন্দা করিস না এই তোর মা আমাদেরও তো মা আছে তোর কি একার মা আছে আমাদের মা নেই
আমাদের মা কি এমন করে নাকি? দেখেছিস আমাদের মা কোনোদিন এমন করে না। তোর মা দড়ি দিয়ে বেঁধেছে, কত স্পর্ধা দেখুন, যাকে জগতে কেউ বাঁধতে পারে না, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সেই ভগবানকে দড়ি দিয়ে বেঁধেছে যশোমতী। ধন্য মাগ যশোমতী, ত্রিভুবনে যার যশ মতী, মতির মতি শুদ্ধ মতি, একে মনোহর দূরমতি বান্ধিল সেই জগৎপতি, ভবারাধা সেই মতি, মূলমতি না জানা এসে। ধন্য মাগ যশোমতী, ত্রিভুবনে যার যশ মতি, মতির মতি, এ মতি বাকে সেই যশোমতী মাতা, যশোমতী মাতা, পুত্র যার গোলকপতি, চিত্ত শুদ্ধ হবে মতি, সেবি মোবা যশোদা চরণে, যশোদা চরণে। যশোমতী মাকে বলছেন, আহা শ্রীদাম বলছি গর্ব করিস না, আরো ভালো জানি, যমল অর্জুন যবে চাপা ছিল গায়, অর্জুন যেদিন চাপা করেছিল, যমল অর্জুন যেদিন চাপা ছিল গায়, সেদিন তোর মা নন্দরানী কোথায় ছিল, আছিল কোথায়, কোথায় ছিল মা, সে কথা মনে নাই না। আচ্ছা কৃষ্ণ বললেন, জীব শিক্ষার জন্য তো ভগবান এসেছেন, জীবকে জনার্দন শ্রীহরি অলৌকিক ভাবে তার লীলা, তিনি এসেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, যিনি অনন্ত, যিনি অসীম, যাকে সসীমে চিন্তার ধারণায় আনা যায় না, সেই বস্তু। কি বলছেন ভাই শ্রীদান, তুই অমন করে বলিস না, তবে একটা কথা বলিস, একটা কথা বলিস, যদি হই রে কল্প করু মাতৃনিন্দা শুনতে নারী, মাতৃনিন্দা জীবের অধোগতি, যে ছেলে মায়ের কথা শুনে না তার মতো আহামকার পৃথিবী তার জন্মায়নি। আমার মনে হয়, আমার মনে হয় যে মাতৃ বাক্য পালন করে না তার পৃথিবীতে না থাকাই ভালো, দুষ্ট গরুর চেয়ে শূন্য গল অনেক ভালো। মার যে হৃদয়খানা সে কোনোদিন প্রবেশ করে দেখে না যে মা কেমন জিনিস, মা কেমন বস্তু। ভগবান শিক্ষা দিচ্ছেন জীব জগৎকে লীলার মাধ্যম থেকে, যদি হইলে কল্পতরু, জানিস শ্রীদাম আমি কল্পতরু, আমার কাছে যে যা বাসনা করে, যে যা কল্পনা করে, আমি তার মনোভিলাস পূরণ করি। বাঞ্ছা কল্পতরু শ্রীহরি, সত্যিকারের তার কাছে যে যিনি বাসনা করবেন, যিনি যেমন কামনা করবেন তিনি পূরণ করেন, তিনি সর্বপূর্ণ আধার, জীব জগতে আধার বস্তু তিনি, যে যেমন কামনা বাসনা তার কাছে নিবেদন করবেন
তার ফলপ্রসূ হবে। তিনি প্রবঞ্চিত নন, তিনি প্রবঞ্চক নন, কাউকে তিনি প্রবঞ্চনা করেন না। আমরা ভুল বুঝি, ভগবান তুই আমার এই করে দিলে, আমার দুর্দশা করে দিলে, কিন্তু আমার কর্মটা যে কত খারাপ হয়েছিল সেটা লক্ষ্য করি। জীব মরে আপন দোষে, কি করে হরিহর? আমাদের কর্ম বিপাকে আপন দোষে অপরাধী হয়ে ভুগছি। আচ্ছা বলুন তো, গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, বৃক্ষ আছে, গাভী আছে, তবে এত দুঃখ কিসে? কিসের দুঃখ? পুত্র আছে, কন্যা আছে, সবই তো আছে, তবে দুঃখটা কিসের দুঃখ? অনুভব চাই, বিশুদ্ধ জ্ঞান, যে জ্ঞান চৈতন্য, জ্ঞানের যে আধার, সেই আধারকে আমরা বিশুদ্ধকরণ করতে পারিনি, তাকে আমরা গোবিন্দপদে নিবেদন করতে পারিনি, সাধুসঙ্গ লাভ করতে পারিনি, ভগবত চরণ নিবেদন করতে পারিনি, কামনা বাসনায় ভুক্তভোগী হয়ে অহংকারে মাস্টরছি, জীব জগৎটা পতন হচ্ছে। একবার ভেবেও দেখি না আমি কোথায় থেকে এসেছি, কোথায় যাব, কি আমার কর্ম, কি আমার কার্য, ভাবি না, দেখি না। বিশুদ্ধ জ্ঞানাধার হয়নি কেন? অশুদ্ধ জ্ঞানে আমরা প্রবাহিত করি, ক্রিয়া কার্য করি, যেখানে দরকার হয় না 500 টাকার সেখানে 5,000 টাকা খরচ করি, যেখানে দরকার 5 লাখ সেখানে টাকা থেকেও তাকে সেখানে 5 টাকাও দিই না। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে বিচার চাই, বিচার কে করবে? বিচারক তো আমার কাছে আছে, বিচারক আমার কাছে আছে গো, সে হাইকোর্টে নেই, জজ কোর্টে নেই, আর সুপ্রিম কোর্টে নেই, সে আমার কাছে আছে। তাই সাধক কবি বলছেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, কোন রসের কথা বললো? ভক্তিরস, তাই তো। ভক্তি কোথায় আছে? রাধা গোবিন্দ চরণে আছে, একটু তাকাই না, চাই না তার কাছে, যে আমায় তুমি ভক্তি দাও, আমায় তুমি প্রেম দাও, আমায় তুমি ভালোবাসা দাও, কোনদিন মুখে বলবে ভালোবাসা প্রেম দাও বলে, তাই গৌর হরি বল হরি বল হরি বল, শুধু আমার 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 গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, আমার সোনা, আমার বানা, আমার সব কিছু, নয়ন মুদলে সবই ফাঁকি, জানো না রে মন সেদিন কবে হবে। সমন রাজা জেনে শুনে নিদান, সে হাকিমের হুকুম করা, যেতে হবে খাড়া খাড়া, হাতি ঘোড়ার তাকাত তোড়া সকল পড়ে থাকে। আমরা বুঝি বটে কিন্তু ক্রিয়া করি না, এই আমাদের ভুল। কীর্তন শুনলে কি হবে? মনের গলদটা দূরে যাবে, মনের অহংকার দূরে যাবে, মনের কুকর্ম দূরে যাবে, কৃষ্ণ উন্মেগ হওয়া যাবে, কৃষ্ণকে ভজন করবার দিকটা প্রগাঢ় হবে। ভজনের অঙ্গ কৃষ্ণ চরণে প্রতিদিন নিবেদন করুন, এই যে হরি মন্দির, শ্রী হরি মন্দিরে এত বড় পাড়া আমাদের, মাত্র কয়েকটা লোক আমরা এখানে আসি যাই, কত আকুতি করি পাড়ার মানুষকে আসবার জন্য, ওখান থেকে ঘুরে ওখান থেকে চলে যায়,
একটু মনে করে না মন্দিরে গিয়ে একটু নিবেদন করে একটু হাত পেতে প্রসাদ নিয়ে। জানেন আমাদের মন্দিরে না একটা কুকুর আছে, সেই কুকুরটা প্রতিদিন প্রসাদ পায় এখানে। সাদা একটা কুকুর আছে এখানে, সে শুয়ে থাকে, প্রতিদিন সে প্রসাদ গ্রহণ করে। কত ঝড় কত বাদলা সে কিন্তু কোনোটা মানে না, ঠিক আছে মন্দিরের সামনে দুটো পা তুলে দিয়ে তাকিয়ে থাকবে। তার যে কি ব্যাধি হয়েছিল আজ থেকে 6 মাস আগে সবাই জানে। আমি তো ভেবেছিলাম মারা যাবে, থাকবে না। এই উৎসবের কয়েকদিন আগে তাকে দেখলাম, যা তোর কৃপা লাভ হয়ে গেছে, যা তুই যা প্রসাদ গ্রহণ করছিস এখানে তোর জনম ধন্য, তোর তোর হরিদাই গো প্রমাণন্দ তোর কুকুর জনম ধন্য হয়েছে, আমাদের মার জনম ধন্য হলো না। প্রতিদিন দুটো হাত পেতে বসে তাকে প্রসাদ খাওয়ার জন্য অরবিন্দ ভোগ নিয়ে আসে অফিস থেকে ফেরার সময়, এখানে শুয়ে থাকবে। এত বাইক যাচ্ছে, হাজার হাজার বাইক, অরবিন্দের বাইকে যে কি শব্দ ওর ঠিক অনুভব আছে। যখনই অরবিন্দ ঢুকবে এখান দিয়ে এক ছুটে চলে যাবে, সঙ্গে করে নিয়ে আসবে এখানে। এই কয়েকদিন আগে আমি দেখি সন্ধ্যাবেলা ও নেই, কেন রে ওখানে নেই কেন, অনেক সময় লক্ষ্য করলাম। কিছুক্ষণ পরে অরবিন্দ আসছে, তাকে সঙ্গে করে, কি ব্যাপার বলে আমাকে ডাকতে গেছিল বাড়িতে, অনুভব চাই। গান শুনলে কীর্তন শুনলে কিছু হবে না, আস্বাদন অনুভব যতদিন পর্যন্ত যার না হবে, জন্ম গেল আবার কোথায় জন্ম হবে সে কথা কে বলতে পারে। এমন একটা ধাম, এমন একটা হরিসভা, অকল্পনীয়। নন্দদলাল কাঁদতে কাঁদতে বলেছিলেন, 2 বছর আগে এসেছিলেন, আমি কীর্তন করি, হয়তো আমি আসতে পারি নাও আসতে পারি, তবুও যেন বাড়িতে শুয়ে আমি জানতে পারি আজকের 5ই অগ্রহায়ণ বাণীবাড়িয়া হরিসভার দিন যদি বন্ধ হয়ে যায় আমার কষ্টের শেষ থাকবে না। আনন্দপাল মুখার্জি তিনিও আসর দেখেন, কেন ভক্তমণ্ডল দর্শন করে বললে, আমি বহু জায়গায় কীর্তন করি, তবে এই যে বাণীবাড়িয়া দেখলাম, বাণীবাড়িয়ার ভক্ত একনিষ্ঠ ভক্ত, আমি আজ থেকে নামকরণ করে গেলাম এই বাণীবাড়ির নাম শ্রীধাম বাণীবাড়িয়া। তাই গৌর হরি 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 বল হরি 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 বল হরি বল। তাই বললেন, যদি হই রে কল্প তোর মাতা পিতা হয় পরম পরম গুরু, মাতৃ নিন্দা না শুনিব কানে, মাতৃভ্যাং গুরু তারা পিতা উচ্চ গগনে দপি, মায়ের সমান গুরু নাই ত্রিজগতে, গগন হতে পিতা উচ্চ কহে জ্ঞানী জনে, কহে জ্ঞানী জনে, দান কার্য ব্রত পূর্ণ কর রাশি রাশি, কর রাশি রাশি, সোনার পাহাড় যদি দান করো মায়ের ঋণ শোধ হয় না। এই সোনার পাহাড় কাউকে দান করা যায় মায়ের ঋণ শোধ হয় না। পিতা মাতার চরণ তুলল নয় রে গয়া কাশী, ওরে পিতা মাতার চরণে তুলল নয় রে গয়া কাশী, মায়ের পালিত দেহ জন্ম তা হতে, কোটি কল্প কাল ধরে কে পারে মায়ের ঋণ শোধ করতে, মায়ের এক জনম তো কা কথা, কোটি কোটি কল্পকালে মায়ের ঋণ শোধ হয় না। আর মায়ের কোনো বিকল্প নাই, যার মা অন্তর্ধান হয়ে গেছে সে ছেলে এখন বুঝবে, আগে বুঝতো না। যার অন্তর্ধান হয়েছে, যার মা, যে মায়ের মা অন্তর্ধান হয়ে গেছে এখন সে বুঝবে, এখন কাঁপবে বসে বসে, তোর চোখের জল মোছার লোক হবে না। যে স্নেহ মায়ের কাছে পেয়েছিস, মাকে অবজ্ঞা করেছিস,
মাকে দূরে খেতে দিসনি, ঘর ধাক্কা দিয়ে ঘর দিয়ে বের করে দিয়েছিস, যা হচ্ছে বর্তমান যুগে। সেই মা যখন দূরে চোখ বন্ধ হয়ে যাবে তখন বুঝবি মজার না করে। ছেলে চোর, ছেলে ডাকাতি করে, ধরা পড়ে গেছে, সেখানে মা ছুটে গিয়ে বলছে আমার ছেলে চুরি করেছে বাবা, আমার ছেলেকে মারছে, তুই আমার পিঠে দুটো মেরে নে। সেখানে মা পিঠ পেতে দেয়, বাবা আমার ছেলেকে মারছে না, আমরা একটা আমার ছেলে, তুই আমার পিঠে দুটো মেরে নে বাবা। এই ঋণ কোনোদিন শোধ হয় না, শোধ কোনোদিন হবে না। তাই বল হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। মানব জন্ম হয়েছে কীর্তন, কিছু জ্ঞান সঞ্চয় যদি না হলো, সাধু সঙ্গ যদি লাভ না হলো, তাহলে কি করলাম জন্মে এসে? তাই প্রত্যেককে বলছি, এই হরি মন্দির এখানে সূত্রপাত জায়গা, বিশুদ্ধ আমার একটা জায়গা, কিছু করতে হবে না, শুধু আসবে একটু মাথা ঢুকে চলে যাবে, প্রশ্ন হয়ে যাবে। প্রতিদিন তুমি মাথা ঢুকে চলে যাও, দু মাস চার মাস ছ মাস তোমাকে প্রশ্ন হয়ে যাবে, কেন রে একটু আস, কেন তুই মাথা ঠুকিস এখানে, কেন তো কি কি দরকার, পেয়ে যাবে। রত্ন যখন যে যা পায় সে রত্নকে কেউ প্রকাশ করে, ভক্তি রত্ন, প্রেম রত্ন, ভগবানের নিবেদন রত্ন যে যখন পাবে সে আর প্রকাশ করবে না, গোপনে গোপনে সে ভজন করবে, ক্রমাগত এগিয়ে যাবে। ভগবান যদি চলে যায় চিনিবে চরণে, আর ভক্ত যদি চলে যায় জানবে মরণে। মরণ দেখলে বোঝা যাবে যে কতটা এগিয়ে গেছি। তাই শ্রীরাম বললেন আমার মায়ের নিন্দা করবি না, কৃষ্ণ বললেন মায়ের নিন্দা করবি না শ্রীরাম, ও তুই গড়ে যাবি না, আচ্ছা ঠিক বেশ। ওরে না যাবি রে নন্দলা, ভাই কানাই রে পরে না যাবি রে নন্দ কে চরাবে তোরই চোরা ধেনু, ধেনু কানাই কে চরাবে তোরই চোরা ধেনু, দে চরাবে তোরই চোরা রে চরাবে, কে মারাবে, কে মারাবে, কে মারাবে, ওরে ভরা ধেনু, কে চরাবে, চরা ধেনু, কে চরাবে, তোর চরা ধেনু, কে চরাবে, তুই চোরা তোর ধেনু চোরা, কানাই কে চরাবে, চোরা কে বা চোরা চোরা
ধেনু চোরা কে বা চড়াবে চোরাতে নারী ভাই চড়াতে নারী ভাই মোরা চড়াতে নারী ভাই ওরে আমরা চড়াতে নারী ভাই তুই চোরা তোর ধেনু চোরা মোরা চড়াতে নারী ভাই চোরা তোর ধেনু চোরা চোরা ধেনু তুই চোরা তুই চড়াতে ধেনু চোরা তোর ধেনু চোরাবে তুই চোরা তোর ধেনু চোরা চোরা ধেনু চোরাবে তুই চোরা তোর ধেনু বলে চোরা ধেনু কে চোরাবে তুই চোরা তোর ধেনু চোরা চোরা ধেনু কে চোরাবে চোরাতে চোরা ধেনু তুই যেমন চোর ভগবানকে চোর বলার অধিকার কার আছে গো চোর বলবো আমি বলতে পারবো আমার ক্ষমতা নেই এখানে পূজা করি আসি বটে কীর্তন করি বটে কিন্তু আমি বলতে পারবো তুমি চোর বলে আমি বলতে পারবো না কে বলেছে শ্রীদাম তুই যেমন চোর আর গোরুগুলো তোর সব চোর ব্রজে আমার একটা লীলা হয়েছিল যা ভগবান কোনো অবতারে কৃষ্ণ অবতারে যে লীলা হয়েছিল কোনো অবতারে তা হয়নি এবং যেভাবে নিবেদন করেছিলেন ভক্তের কাছে রাধারানী পায়ে ধরে কেঁদেছিলেন ভগবানের কি দায় গো রাধার পায়ে ধরে কাঁদবে হ্যাঁ কি দায় পড়ে তার কিচ্ছু নেই তো অনন্তগড়ি ব্রহ্মাণ্ডের অধীশ্বর তার এমন কি দায় যে রাধার চরণ ধরে কাঁদতে হবে দায় আছে আমাদের যেমন দায় আছে ভগবানেরও দায় আছে পরস্পর পরস্পরের মধ্যে নেওয়া দেওয়া হ্যাঁ দোকানদারের যেমন স্বার্থ আছে আমি ক্রেতা আমি কিন্তু আমার স্বার্থ আছে আমি পয়সা দিলে মাল পাবো সে জানে মাল বেচলে দুটো পয়সা হবে একটা সম্পর্ক যেমন তা ভগবানের সঙ্গে ভক্তের একটা সম্পর্ক আছে হ্যাঁ সেই সম্পর্ক কেমন সম্পর্ক না ভক্ত ভগবানের দায় আছে হ্যাঁ কি দায় না ভক্তের কাছে প্রেমের দায় আছে যে প্রেমের জন্য গৌর হতে হয়েছিল রাধারানীকে বলেছিলেন তোমার প্রেমিক তো শোধ হলো না ব্রজবাসীর কাছে আমি ঋণী হয়ে গেলাম এ অনেক কথা বলতে গেলে অনেক সময় লাগে যাই হোক সেই প্রেম ঋণ শোধ করবার জন্য রাধা কৃষ্ণ মিলিত হয়ে নদিয়ায় গৌর অবতার হয়েছে ভগবানের দায় ছিল তা সীতাম বলছে তুই যেমন আর চোর নিজের সঙ্গে থাকে আরে চোরের সঙ্গে যারা তারাও তো চোর কেন জানিস তোর যা গরুগুলো এত চোর না প্রচন্ড চুরি করে তো ভগবানকে চোর বললেন গীতাতে বললেন হ্যাঁ চোর চৈতন্য চৈতন্যতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন হ্যাঁ চোর কেমন চোর ব্রজের প্রসিদ্ধ নবনী চোর আচ্ছা চোর কোনদিন প্রসিদ্ধ হয় হ্যাঁ ডাকাত কোনদিন প্রসিদ্ধ হয় চৌর্যবৃত্তি ডাকাতিয়া বদমাশি বুদ্ধি সে কোনদিন সাধু হয় চৈতন্য চৈতামিতে লিখেছেন কবিরাজ গোস্বামী বৃন্দাবন প্রসিদ্ধ নবনীত চৌরং নবনীত চৌরং গোপাঙ্গনা নাই দুকুল চৌরং দুকুল চৌরং নবাম্বুদ শ্যামল কান্তি আশ্রিত জনাঞ্চ সর্বস্ব চৌরং চৌরজ্ঞ পুরুষতম চৌরজ্ঞ পুরুষতম তমহং প্রণামী চোর ভগবান চুরি করেছিলেন বৃন্দাবনে আর কোথাও নয় কিন্তু নদিয়ায় নয় রাম অবতারেও নয় পরশুরাম অবতারে নয় বামন অবতারেও নয় নৃসিংহ অবতারেও নয় কৃষ্ণ অবতারে চুরি করেছিলেন বৃন্দাবনে কি চুরি করতেন প্রথমে হচ্ছে বৃন্দাবন প্রসিদ্ধ নবনী প্রসিদ্ধ নবনী কাকে বলে
ডাকাত বড় ডাকাত যদি হয় বড় ডাকাত হলে কি করে না ব্যাংক ডাকাতি করে দুই দশ কোটি বিশ কোটি নিয়ে চলে যায় আর চুটকা চোর ঘর ভেঙে হাঁড়ি কলসি তারা চাবি ভেঙে নিয়ে যায় রাধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন বৃন্দাবনের প্রসিদ্ধ নবনী চোর প্রসিদ্ধ নবনী কাকে বলা হয় যে যেমন বস্তু চুরি করবে তার বস্তুটা তেমন হওয়া চাই কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে যে ননী চুরি হবে ননীটা নিশ্চয়ই প্রসিদ্ধ নিশ্চয়ই প্রসিদ্ধ ননী সেটা কোন নামে নবনী সেটা বলছে তাই সাধক বৈষ্ণব রসশাস্ত্রে বললেন বৈষ্ণব রসশাস্ত্রে কি বলছে বৃন্দাবনের ব্রজগোপী বৃন্দাবন ব্রজবাসী যারা ভালো করে মন দিয়ে শুনবেন বড় সিদ্ধান্ত বলছি সবাই বলে না এসব সিদ্ধান্ত প্রসিদ্ধ কেন হল প্রসিদ্ধ নবনী আমরা তো ননী মন্থন করি সেই ননী আর ব্রজগোপীরা যে ননী মন্থন করে তবে কি সমান সেননী কেমন মন্থন করতেন সেননী হল কামনারূপ গাভী কামনারূপ গাভী দহন করে ভক্তির পাত্রে মনে কুবাসনী কুবাসনাগুলি জ্বালায় দিয়ে জ্ঞানের আগুনে মনের কুবাসনা কুকামনাকে জ্ঞানের আগুন দিয়ে পুড়িয়ে সেই দুগ্ধকে আবর্তন করতেন আগুনে কোন আগুনে জ্ঞানের আগুনে জ্বালানি কোনগুলো কামনা বাসনা এগুলো জ্বালানি জ্বালানি সদৃশ পুড়িয়ে দিয়ে সেই দুগ্ধ আবর্তন করে সাজা না দিলে কি দই বসে সাজা প্রয়োজন সাজার দরকার তো সে সাজাটা কি না সাধন রূপ সাজা সাধন শব্দে আপন ধন শব্দে সম্পত্তি আপন সম্পত্তিকে পেশন করা সাজা দেওয়ার নামই হলো সাধন কামনা বাসনা পিপাসা এগুলিকে পেশন করছেন জ্ঞানের আগুন জেলে সাধন রূপ সাজা দিয়ে ভক্তির পাত্রে দধি বসাতেন সেই দধি মন্থন করতেন কেমন ভাবে আনচান করলে কিন্তু গুলিয়ে যাবে থাকবে না কৃষ্ণ তত্ত্ববেত্তা যারা হয় ভগবান তাদের প্রতি কৃপা করেন ব্রজের নিগুড় রসতত্ত্ব ব্রজের গোপীরা জানত ব্রজবাসী জানত সেই ভাবটি প্রকাশ করেছিলেন মহাপ্রভু নদীয়ার মাঝে এসে যাহারা সিদ্ধ যোগী সাধক প্রবর্তক মানুষ তারা সেগুলো বুঝেছিলেন প্রবর্তক সাধক সিদ্ধ সাধন রূপ সাজা সাজাটা কিসের না আমার দেহের মধ্যে ইন্দ্র সকল আছে যে ইন্দ্রিয় সকল আছে কামনা বাসনা দশ ইন্দ্রিয় ষড়রিপু যারা আছে তাদেরকে সাজা দিতে হবে সাজা দিলে নিষ্কৃষিত হলে তবে আমার দধিটা বসবে কাম পাকলে হয় প্রেম কাম পাকলে প্রেম হয় ফাল্গুন মাসে আম যখন কেটে গাছ থেকে কাঁচা আম পেড়ে যখন খাওয়া হয় দাঁত টকসে যায় না দাঁত টকসে যায় টক জ্যৈষ্ঠ মাসে গিয়ে যখন আমটা পাকবে কত মধুর কত মিষ্টি তা কামকে পাকাতে হবে কাম যখন পাকবে তখন কৃষ্ণ সেবায় লাগে না পাকালে হবে না কিভাবে হবে সাধু সঙ্গের ফলে ক্রমান্বয়ে ধীরে ধীরে দেহরাজ্যের রাজা হলো মন বুদ্ধি হলো মন্ত্রী অহংকার হলো সেনাপতি রিপু ইন্দ্রগণ
সৈন্য সামন্ত, খেলা চলছে, যুদ্ধ চলছে এখানে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধ সব মামকা পাণ্ডবশ্চাই বা কিমকুর বত সঞ্জয়। যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল, কাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল? ভক্তের সঙ্গে, অভক্তদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। এরা পাঁচ ভাই, ওরা অষ্ট শত অক্ষিণী সেনা সব ধ্বংস হয়ে গেল। বিচার করলে সব বোঝা যাবে এখানে। তা বলছে যে দধি মন্থন করে তার মাখন উঠেছিল, সেই মাখন ব্রজগোপী বসিয়ে রাখত আর বলতো, হে কৃষ্ণ, হে দয়াময়, তুমি তো বড়, হ্যাঁ, ননী পিপাসুক, তুমি আমার ঘরে এসো, আমার ঘরে তুমি ননী চুরি করে নিয়ে যাও। তাই নাম হয়েছিল ব্রজের মাখন চোরা, মাখন চোরা। এই কারাকাল গান গাচ্ছিল এখানে মহোৎসব শোনায়, ছেড়ে দে মা খাক ননী, ননী খাক, ছেড়ে দে গোপালকে, ছেড়ে দে মা গোপালকে, আর বাঁধিনে ছেড়ে দে, ছেড়ে দে, খাও খাক ও ননী খাক। কোন ননী সে? সেই ননী ছিল ব্রজে, ব্রজবাসীরা, ব্রজগোপীরা সেই ননী মন্থন করতে পারতেন। তাই ব্রজগোপীদের সঙ্গে, ব্রজ ভজনের সঙ্গে আর কোনো ভজনের সঙ্গে সংমিশ্রণ হয় না। এই জন্য আমরা বারবার বলি, কীর্তন শুনতে হবে, পদাবলী শুনুন, ভাগবত কথা শুনুন, চৈতন্য চৈতন্যিত শুনুন, যা শুনলে কাজে লাগবে। ঢপ কীর্তন শুনে লাভ নেই, আজে বাজে গল্প শুনে কোনো লাভ নেই। আজকাল তো কীর্তনে তো অপমাননা হয়ে গেছে, কীর্তনকে কজন শুনে? সব ঢপ কীর্তন, গল্প, রংবাজি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই সীতাম বললেন, ওরে ভাই রে, পরের খাইলে খন্দ বলিবে মন্দ, খাইলে খন্দ বলিবে মন্দ, খাইলে খন্দ বলিবে মন্দ, খাইলে খন্দ বলিবে, পরের খাইলে খন্দ বলিবে মন্দ। তাই শুনে মরা মহিনা, পরে খাইলে খন্দ বলিবে মন্দ, তাই শুনে মরা মহিনা, খন্দ বলিবে মন্দ, খাইলে খন্দ বলিবে মন্দ, কালি শুনে মরা ময়না, খাইলে খন্দ বলিবে মন্দ, তাই শুনে মরা ময়না, গালি শুনবে কানা, গালি শুনবে কানা, রাখাল মরা রাখাল, কে বা গালি শুনবে কানা, রাখাল মরা রাখাল, কে বাগালি শুনবে কানা, রাখাল মরা রাখাল, কে বাগালি শুনবে কানা, রাখাল মরা রাখাল, কে বাগালি শুনবে কানা। তুই রাখাল, আমরাও রাখাল, তা গালি কে শুনবে তোর হয়নি? তুই 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 এক কাজ কর, তুই না যাবি রে নন্দলাল, ভিন্ন করে নেড়ে পাল, তোর পাল তুই আলাদা করে, তোর সঙ্গে থাকবো না। তুই যেমন চোর, গরুগুলো তো জুটেছে তেমনি চোর, কে ছুটব অত গরুর পিছনে? আমরা অত ছুটতে পারব না। যাবি রে নন্দলাল, ভিন্ন করে নেড়ে পাল, পরের খাইলে খন্দ বলিবে মন্দ, মন্দ বলবে, গালাগালি দেবে, আমরা সব সহ্য করতে পারি, কিন্তু কৃষ্ণ নিন্দা তো সহ্য করতে পারবো না। তোকে চোর বলবে, তোকে গালাগালি দেবে, সে কি আমরা সহ্য করতে পারবো? তাই বললেন, কে বাগালি শুনবে কানাই। এমনিভাবে কথোপকথন চলছে, যশোমতী মা পাশে সব শুনছে। যশোমতী মা বলছে, শ্রীরাম, আমি তো অনেক কিছু শুনলাম, অনেক জানলাম, তবে জানিস আমার দুঃখের কথা? তুই জানিস আজকে নিশির শেষে ভোরের বেলা, ভোরের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি, আমি একটা কুস্বপ্ন দর্শন করেছি, আমি লোকের মুখে শুনেছি, গুরুজনদের মুখে শুনেছি, কত সাধু গুরু বৈষ্ণবের কাছে জেনেছি, ভোরের বেলায় স্বপ্ন দর্শন করিলে নাকি সেই স্বপ্ন নাকি সত্য হয়, সেই স্বপ্ন নাকি সত্য হয়। শোন বলি ওরে শ্রীরাম রে,
সিদামিরে রানী কে সিদামিরে গোপাল গোঠে কহে সীতাম রে গোপাল গোঠে যাবে না রে তোরা সবে লয়ে যা পাল কেন জানিস আমি কুস্বপন দে ক্ষীণ রাতে রাতে আমারে হরি নাই হে ডুবেছে গো গোপাল গোপাল কালি দহে ডুবেছে গোপাল রে রে আমার কালি গোপাল নাই গোপাল গোপাল নাই গোপাল নাই ডুবেছে রে আজ গোপাল নাই গোপাল নাই ডুবেছে রে গোপাল নাই গোপাল নাই গোপাল বিজলে ডুবেছে রে গোপাল নাই গোপাল নাই ডুবেছে রে আজ গোপাল নাই গোপাল নাই গোপাল নাই গোপাল নাই ডুবে গেছে গোপাল নাই গোপাল নাই আমি দিব না রে গোপাল নাই গোপাল নাই আমি কুস্বপন দেখি কুস্বপন দেখি আমি দেব না রে কুস্বপন দেখি আমি দেব
যাবো না রে পুষা পনে দেখিনু রাতে আমি যাবো না রে পুষা পনে দেখিনু রাতে গোপাল নাই গোপাল না জানিস শ্রীরাম নন্দরানী বলছে আমি এমন একটা কুস্বপ্ন দেখেছি চিত্রটা এমন বিচলিত হয়ে গেছে আজকে আমি গোপালকে গোঠে দেব না যখনই বলেছে গোপালকে গোঠে দেব না সঙ্গে সঙ্গে শ্রীরামের মুখটা যেন আঁচু কাঁচু মতো হয়ে গেল গোপাল যদি গোঠে না যায় কানাই যদি গোঠে না যায় তাহলে কি হয় মা বললেন এমন একটা স্বপ্ন শ্রীরাম তুইও তো ছেলের মতো কোনো মা এমন কুস্বপ্ন যদি দর্শন করে থাকে কোনো মৃত্যু স্বপ্ন যদি কোনো মা দর্শন করে থাকে সকালে উঠে তার মনটা কি বলবে মনটা কি ভালো বলবে কোনো মায়ের না জগদীশ্বর জনার্দন শ্রীহরির মা হচ্ছে আমার যশোমতী তাহলে সেই মায়ের প্রাণটা কেমন হচ্ছে একটু অনুভব করুন তবে তো বোঝা যাবে তবে তো রসের ঘরটা আস্বাদন হবে বলছি দেখ আমার গোপাল আমি স্বপ্ন দেখেছি কালীদয়ের জলে ডুবেছে চুড়া ভাসি সব ভেসে আছে হ্যাঁ চুড়া ভাসি ভেসে আছে আর সেই অবস্থা দর্শন করে আমি যেন গেলাম সেই যমুনার কূলে কালীদয়ের তীরে স্বপ্নে দেখলাম যেন সেখানে গেছি আমি তাকে দেখছি চুড়া ভাসি ভেসে আছে দর্শন করছে শ্যামতনু জলেতে মিশায় এই অবস্থা দর্শন করে কোন মাতা সে কি তার পুত্রকে ঘরের বাহিরে যেতে দিবে রে আমার সাত নয় পাঁচ নয় একটা মাত্র নীলমণি একটাই মাত্র জাদুমণি জাদুমণি রত্ন মনির এমন স্বপ্ন দেখে আমার আজই আমি গোঠে যেতে দিব না রে গোঠে যেতে দিব ওরে ও ভাই শ্রীদামে রে ওরে ও শ্রীদামে রে আমারে গোপাল ধামে যশোমতী মায় আমারে কেঁদে কেঁদে বলিছে তোরা সবে চলে যা আমারে গোপাল ধামে আমি যেতে দেব না রে করিনু দহন কাজ ঘরে এলে ব্রজরাজ আমি দহন কার্য সমাধান করি ঘরে এলে ব্রজরাজ কহিব তার কাছে সবধেনু বেচাইব না ব্রজে মেঘে খাও সবধেনু বেচাইব না ব্রজে মেঘে খাও সবধেনু বেচাইব না ব্রজে মেঘে খাও দামোদর হাসে শুনি রাম দামোদর হাসে শুনি রাম দামোদর হাসে আর শুনি রাম দামোদর হাসে মথুরা হাতে বেচে দেব হাতে বেচে দেব ওই মথুরার হাতে বেচে দেব তুমি গরু বিক্রয় করে দেবে হ্যাঁ আমি গোপালকে গোটে দেব না
তোমার 9 লক্ষ গোধেনু একটা গরু কেনার সামর্থ্য হয় না মানুষের, আর তোমার 9 লক্ষ গরু কিনবে কি? কেনার লোক আছে তো, কে কিনবে এত গরু? কেউ নেবে না। গরু যদি না নেবে কি করবো জানিস? আমি দান করে দেব। যত ব্রাহ্মণ আছে বৈষ্ণব আছে ডেকে 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 দান করে দেব। তুমি দান করে দিলে সত্য, কিন্তু তোমার যে নবলী রূপ্ত গোপাল দণ্ডে 10 বার 20 বার মা ননি দাও বললে কোনো কথা হবে না, ননি দিতেই হবে। ননি খাও গোপাল, স্নেহের গোপাল, যদি ননি বলে মা ননি দাও কোথায় পাবে, কি করবে? হ্যাঁ, তুমি কি করবে তখন? আমি কি করবো জানিস? আমি ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে খাওয়াবো। ভিক্ষা করবে? তুমি রাজরানী, তুমি নন্দরানী, ভিক্ষা করা তোমার সাজে। যে ভিখারিণী হয় সে ভিক্ষা করতে পারে, তুমি রাজার রাজরানী তুমি ভিক্ষা করবে, সেটা কি শোভা পাবে না? আমাদের ভালো লাগবে? তোমায় কেহ ভিক্ষা দেবে না, কেহ ভিক্ষা দেবে না, কেহ ভিক্ষা দেবে, তোমায় কেহ ভিক্ষা দেবে না, কেহ ভিক্ষা দেবে না, সবাই বলবে গোপাল, কেহ ভিক্ষা দেবে না, সবাই বলবে গোপালের মা কেহ ভিক্ষা দেবে না, সবাই বলবে গোপালের মা কেহ ভিক্ষা দেবে না, সবাই বলবে রাজরানী কেউ ভিক্ষা দেবে না। হ্যাঁ, বলে আমি ব্রজবাসীর দ্বারে দ্বারে কুড়িয়ে কুড়িয়ে খাওয়াবো। হ্যাঁ, কে হয় এমনি ভাবে করিনি দোহন কাজ, ঘরে এলে ব্রজরা সকলই কহিব তার কাছে, সব ধেনু বেচাইব না হ্যাঁ ব্রজে মেগে খাবো, শুনি রাম দামোদর হাসে, আর শুনি রাম দামোদর হাসে, রাম দামোদর হাসে, শুনি রাম দামোদর হাসে, দামোদর হাসে, আজ শুনে রাম দামোদর হাসে, সব ধেন বেচাইব না হ্যাঁ ব্রজে মাগি খাবো, শুনি রাম দামোদর হাসে, বঙ্ক বিহারী ভনে, বঙ্কবিহারীর পথ, বৈষ্ণব কবি বঙ্কবিহারী কত জন্ম সাধনা করে লীলা দর্শন করেছেন, লীলা দর্শন করে তিনি লিপিবদ্ধ করেছেন রাধা গোবিন্দ লীলা। তিনি কি বললেন? বঙ্কবিহারী ভনে, ভনে মানে বলে, সমন্দমন যার নামে, যার নামে সমন্দমন হয়ে যায়, তোমার ছেলে মরে যাবে মা তুমি ভাবলে কি করে গো? হ্যাঁ, বাৎসল্য প্রেমে মত্ত হয়ে আছো তুমি ভাবলে কি করে তোমার গোপাল জল ডুবে মারা যাবে, সেটা কি হয়? বঙ্ক বিহারী ভনে, ভনে মানে বলে, সমন্দমন যার নামে, যার নাম করলে সমন দূরে পালায়, হ্যাঁ দমন হয়ে যায়। যখন আমাদের এখানে মহামারী হয়েছিল এই কয়েক বছর আগে না, আমরা সব নাম সংকীর্তনে গ্রামে গ্রামে গেছিলাম, কেন? যে নাম করলে দূরে যাবে, যত বড় ভূত হোক দৈত্য দানব হোক না কেন, নামের আশ্রয় করলে সব। এই তো আমরা নামের আশ্রয় করে এখানে বসেছি নাকি, কত কিছু আমাদের ধাক্কা এসছে, কত কিছু, হ্যাঁ তাই তো, সব ধাক্কা রাধা মাধবের কৃপায় ধুলিস্যাৎ হয়ে গেল। সমন্দমন যাহার নামে, মৃত্যুঞ্জয় হইল ভিখারি, যে মৃত্যুঞ্জয় মৃত্যুকে যিনি জয় করতে পারেন তার আবার মরণ, ও মা তুমি কি কথা বলো, কিন্তু মা যে আমার বাৎসল্য প্রেমে বিভোর হয়ে আছে না, মা জানলে তো কৃষ্ণ কে আমার, জানলে লীলা হবে না, তাই মাকে কোনদিন প্রকাশ করেনি। বিশ্বরূপ দেখেছিল মাকে একদিন, মুখের মধ্যে মাটি খেতে গিয়ে দেখেছিল, বিশ্বরূপ দর্শন করেছিল যশোমতী,
কিন্তু ভগবান বলে মানেনি, ছেলেকে ভূত ধরেছে, পেঁচুয়ে ধরেছে, উপসর্গ ধরেছে, উপদেবতায় পেয়েছে, ঝাড়ফুঁক করলে ছেলে ভালো হয়ে যাবে। বঙ্কবিহারী বনে সমন্দমন যাহার নামে মৃত্যুঞ্জয় হইল ভিকারী, সে হরি মা তোর ঘরে তুমি মানা চেনো তারে, তুয়া প্রেমে যাই বলি হারি, তুয়া প্রেমে যাই বলি হারি, তুয়া প্রেমে, তুয়া প্রেমে, তুয়া প্রেমে যাই হারি, তোমা প্রেমে যাই বলি হারে, তারে বলি হারে, তারে বলি হারে, সজলীলার এই মাধু যাই রে প্রেমের বলি হারে, সজলীলার লীলা মাধুরে যাই রে প্রেমের বলি হারে, সজলীলার এই মাধুরে যাই রে প্রেমের বলি হারে, সজলীলার মাধুরে যাই রে প্রেমের বলি হারে, শ্রীরামের সঙ্গে কথোপকথন চলছে, অন্যান্য রাখালগণ এবার বেলা হয়েছে, সবাই এসছে আনন্দ ভবন, এলো সবে মায়ের নিকটে, এলো সবে মায়ের নিকটে, সবে মায়ের নিকটে, এলো সবে মায়ের নিকটে, প্রণতি করিয়া মায় কহিছে কহিছে যাদবরা, করিয়া মায় কহিছে যাদবরা, করিয়া মায় কহিছে যাদবরা, কানুরে লইয়া যাব গোঠে সাজায়ে দাও, কানুরে লইয়া যাব গোঠে সাজায়ে দাও, আর কানুরে লইয়া যাব গোঠে মা সাজায়ে দাও, কানুরে লইয়া যাও গোঠে সাজায়ে দাও মা, বেলা হয়েছে গোঠে যাব, গোঠের সময় অতিবাহিত হয়ে যায়, দাও সাজিয়ে দাও। মা বললেন আমি পারবো না, এলো সবাই মায়ের নিকট, হ্যাঁ বলরাম এসছে, সখা শ্রীদাম, সুদাম, সুবল, মহাবল, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, দ্বাদশ রেখার সবাই এসছে, সঙ্গে দাদা বলরাম এসছে, হ্যাঁ বলছে ও মা, আর মা একটু ভয় করতো বলরামকে, হ্যাঁ সবাই বড় তো বললাম, বলরামের কথা মা ফেলতে পারতেন না, তাই বলরাম বলছে মা দাও, তোতলা তো বলরাম তোতলা, সাজায় দাও, বেলা হয়ে যায় সাজিয়ে দাও, হ্যাঁ বেলা হয়ে যাচ্ছে না, বেশ হ্যাঁ, মা বলছে আমি তো সাজাতে পারবো না, নীলমণিকে আমি বনে দিতে পারবো না, তবে তোদের কানাইকে, তোদের কানাইকে তোরা সাজিয়ে নে, তোদের গোপালকে সাজিয়ে নে, তাই গোপাল সাজাতে নন্দ রানী না পারিল, ও গো গোপাল সাজাতে নন্দ রানী কানায়ের চোড়া, কানায়ের চোড়া, কানায়ের চোড়া,
গোপালে সাজাতে নন্দ রানী না পারিল, রানী না পারিল যতনে বর্তমান যুগের যা পরিস্থিতি লুপ্ত হতে চলেছে, এই হলো পদাবলী। আমরা এটাই চাই এইসব কীর্তনে খুঁজে খুঁজে আমরা আনি, এই পদাবলী যেন তারা কীর্তন করেন। হ্যাঁ, যতনে কানায় চূড়া বলাই বাঁধিল, চূড়া বাঁধছে বটে, চূড়াটা কিন্তু বাম দিকে টলে টলে যাচ্ছে, বাম দিকে হেলে পড়ছে, চূড়া বাঁধছে দাদা বলরাম, যখনই ছেড়ে দিচ্ছে চূড়াটার সঙ্গে সঙ্গে বাঁ দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, অনেক সিদ্ধান্তের সময় তো খুব সংক্ষেপে মাত্র 1 ঘন্টা 15 মিনিট আছে, যাই হোক। হ্যাঁ, তা চূড়া বাঁধছেন দাদা বলরাম, সেই তাই হোক। যতনে কানাইয়ের চূড়া বলাইও বাঁধিল, বলাইও বাঁধিল, যত্ন করে চূড়া বাঁধলেন। হ্যাঁ, যত্ন করে চূড়াবাঁধিলেন, অঙ্গদ বলয়ার ছবি আছে ভালো, ছবি আছে ভালো, শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমাল, ওরে শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমাল, পিত ধরায় আটিয়া পড়ায় কোটি তটে, বেত্র মুরলি হাতে সিংহা দোলে পিঠে, সিংহা দোলে পিঠে, লোলাটি লক দিল সীতাময়া সিয়া, লালাটেতে লক দিল সীতাময়া সিয়া, রে লালাটি লক দিল সীতাময়া, দেশে লগ দিল দেশে দিল সখা সীতা ভাই কানাইয়ের ললাট, এবারে ললাট দেশে তিলক দিল সকাশি দাম আছিয়া, রে ভাই কানা এর কপালে লালাদেশে তিলক দিল, লগে দিল ভাই কানাইয়ের তুলতে, এবারে ললাট দেশে তিলক দিল ভাই বলি হরি যাই ললার দেশে এসে
তিলক দিল সভারে বলিহারি গাই লালারে সে তিলক দিল গোঠে যাওয়া কেমন লালারে সে তিলক দিল যাই রে সভারে বলিহারি যাই ব্রজনীলারে বলিহারি জালারে সভারে বলিহারি যাই ব্রজ এবারে ললাট দেশে তিলক দিল বলিহারি যাই ললাট দেশে তিলক দিল সোভারে বলিহারি যাই ললাট দেশে তিলক দিল সোভারে বলিহারি যাই ললাট দেশে তিলক দিল দেখলে নয়নে জুড়াইয়ে যায় ললাট দেশে তিলক দিল সোভারে বলিহারি যাই যাই রে বলিহারি যাই ললাট দেশে তিলক দিল বহু ভাগে মিলেছে ওরে বহু ভাগে মিলেছে সমবেত কৃষ্ণ ভক্ত মণ্ডলীকে আমি জানাই আমার হরিসভার পক্ষ থেকে সশব্দ প্রণাম। আজকের এই মহতী হরিসভা অতি সুন্দর এবং সর্বাঙ্গ করে তোলার জন্য গ্রামবাসীবৃন্দ এবং দুরাগত আগত অনাহূত সমস্ত মানুষকে আমরা হরিসভার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই এবং শতকোটি প্রণাম জানাই। আজকের এই প্রাতকালীন অনুষ্ঠান শ্রী শ্রী মহাপ্রভুর 534তম শুভ আবির্ভাব লগ্নে বাণীবেড়িয়া কালিকতলা বাণীবেড়িয়া হরিসভা আজকে এই অষ্ট প্রহর লীলার আয়োজন করেছেন। এর আগেও আপনারা জানেন কার্তিক ব্রত উদযাপন মহানাম যজ্ঞ এবং লীলা কীর্তনের মাধ্যমে মহোৎসব সমাপ্তিকরণ করেছেন।
আজ এই মহাপুণ্য লগ্নে আপনাকে আপনাদের এই হরিসভা প্রাঙ্গণে আসার জন্য অনুরোধ জানাই। কারণ এখন যে প্রাতকালীন অনুষ্ঠান, মাননীয় অভিরামবাবু পর্যায়ক্রমে কিন্তু প্রথম পর্যায়ে ছিলেন না, প্রথম পর্যায়ে ছিলেন শ্রীকীর্তনিয়া সাধনচন্দ্র সরকার মহাশয়। কিন্তু আমাদের পরিচালন কমিটি বা হরিসভা কমিটি পরিবর্তন করে অভিরামবাবুকে পর্যায়ক্রমে প্রথম আসরে দিয়েছেন। আজকে এই গোষ্ঠলীলা প্রথম আরম্ভ হচ্ছে গোষ্ঠলীলা মহাপ্রভুর, তাই অভিরামবাবুর এই কীর্তনে পর্যায়ক্রমে আমি সন্তুষ্ট। বাড়ি থেকে আমি ছিলাম, বাড়িতে শুনেছি পর্যায়টা খুব সুন্দর এবং সর্বাঙ্গকরণ হয়েছে। আমি মনে প্রাণে আমার ভাই, আমার ছোট ভাই, তাই যথোচিত সম্মান জানিয়ে, যেহেতু আসরে সম্মান জানিয়ে 20 টাকা প্রদান করলাম। একেবারে কৃষ্ণ বলে হরিবল বাহু তুলে এ সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই সবাই মিলে, কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই সবাই মিলে, এই জমে নেই কোনো দুঃখ এই নামে আছে শুধু সুখ, শুধু সুখ একবারে বদনে ভরে হরি বলে, বদনে ভরে হরি বলে, তোমরা লাহো না কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই সবাই মিলে, কৃষ্ণ বলে হরি বলে এ সোনা ভাই সবাই মিলে, কোন ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি, নাই কোন ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি, কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই দেশে সখা শ্রীরাম তিলক দিলেন। আরে প্রিয় নর্ম সখা সুবল, প্রিয় সখা সুবল, সুবল একটু মনক্ষুণ্ণ হয়েছে। মনক্ষুণ্ণ কেন হয়েছে? দাদা বলরাম মাথায় চূড়া বেঁধে দিয়েছেন, ললাট অর্থাৎ কপালে তিলক দিয়েছেন সখা শ্রীরাম, তাই দেখে মনে মনে একটা অনুক্ষুণ্ণ হয়েছে সুবল। কেন সুবল? তো প্রিয় নর্ম সখা, দ্বাদশ রাখালের মধ্যে প্রিয় নর্ম সখা হল সুবল। সুবলের সঙ্গে ভগবান কৃষ্ণের যে আদান প্রদান, যে নেওয়া দেওয়া, যে ভালোবাসা, সেটা কিন্তু আর 12 জনের মধ্যে আর কারণ নয়, সে একমাত্র সুবল জানে, কৃষ্ণ জানে। এজন্য বলা হলো প্রিয় নর্ম সখা সুবল, যাকে বলা হয় অন্তরের বন্ধু।
বন্ধু তো যত জগতে কত আছে, কত সঙ্গে কত হয়, কার সঙ্গে কত সয়, যার সঙ্গে যার হয় ভাব, তার মুখ দেখলে হয় লাল। এই আমার সঙ্গে অনঙ্গের সঙ্গে মামাতো ভাই পিসতো ভাই আমার সঙ্গে অনঙ্গের সঙ্গে কত ভালো ভাব ভালোবাসা। হ্যাঁ, বাজার করতে যাবে, ভোর পাঁচটায় এসছে টাকা নিয়ে এখানে, আমি দাঁড়িয়ে আছি এখানে, ও এসছে টাকা নিয়ে, বল তুমি কোথায় যাবে, ঠাকুর দর্শন করতেছি, বল আমি বাজারে বেরিয়ে যাচ্ছি। তার অনঙ্গের সঙ্গে আমার সঙ্গে কত ভাব কত ভালোবাসা, তাই তো নাকি? তো সেটা অন্তরঙ্গ হলে হয়, কৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গ শাখা হলো কে, সুবল। ভালো কথা মন্দ কথা গোপন কথা, হ্যাঁ, আনন্দের কথা, যা কিছু আদান প্রদান হয় সেটা সুবলের সঙ্গে। সুবল যেটা জানে অন্য কেউ সেটা জানে না। সাধারণত ঐক্যহীন তো অবশ্যই হবে, কেন চূড়া পরি দিয়েছে দাদা বলরাম, তিলক দিয়েছে শ্রীরাম, নূপুর নিয়ে অভিমান করে পাশে দাঁড়িয়ে আছে, অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র আমার, কৃষ্ণচন্দ্র আমার অন্তরে, অন্তরে জানিতে পরে, জানিতে পরে বললেন ওরে সখা সুবল, আয় ভাই তুই আহিনে ও সুবল ভাই, তুই আয় 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 ভাই, ওরে আয় 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 সুবল নূপুর, নূপুর পরায়ে পরায়ে নে, তুই আয় আয় না
মনপুরি পদা ভগবান যদি ভক্তকে ডাকে সে যতই অভিমান করুক না কেন সে অভিমান কি থাকে থাকে না ভক্ত আর ভগবান ভগবান আর ভক্ত
তাই তো ভগবান বলেছেন ভক্ত আমার মাতা ভক্ত আমারই পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত দয়া করে সেবা দিলে আমি সেবা পাই ভক্ত যদি সেবা দেয় তাহলে আমি পাই আমি সেবা না দেয় তো আমি পাই না আমি উপবাসই যাই ভগবানের কত আনুগত্য ভক্তের প্রতি কিন্তু আমরা এমন মানুষজন পেলাম শুধু আসা যাওয়া সার হয়ে গেল যেই বলেছে সুবল সঙ্গে সঙ্গে গিয়ে নূপুর পরাতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণ চরণ অর্থাৎ ডান পায়ে আগে নূপুর পরাচ্ছেন নূপুর পরাচ্ছেন আর দেখছেন ভগবানের দক্ষিণ চরণে অনন্তকটি ব্রহ্মাণ্ড বিয়ার বিরাজ করছে কত পাহাড় কত পর্বত কত নদ নদী কত গাছ কত পালা কত পশু কত পাখি কত তৃণ কত নদ কত নদী দর্শন করছেন কত জীব জগৎ দর্শন করছেন সবাইকে দেখছেন সুবলের কোনো প্রতিচ্ছবি নেই সুবলের কোনো প্রতিচ্ছবি না দেখতে পেয়ে ভগবানকে বললেন সুবল সখারে তুই নামায় বলিস আমি তোর প্রিয় নর্ম সখা তা আমি যদি প্রিয় নর্ম সখা হয়ে থাকি তাহলে আমি বাদে সবাই তোর চরণে ঠাঁই পেল আমি কিঞ্চিৎ ঠাঁই পেলাম না তুই আমায় বলিস আমি প্রিয় নর্ম সখা আমি কি এমন অপরাধ করলাম তোর কাছে যে তুই আমায় চরণ ছাড়া করে দিলি হরি বল হরি বল আমায় চরণ ছাড়া করে দিলি কি অপরাধ তোর কাছে আমি করেছি বল ভাই এমনি ভাবে নয়ন জলে ভাসতে ভাসতে দক্ষিণ চরণ নূপুর পরায়ে অবশেষে বাম চরণে নূপুর পরায় গিয়ে সুবল দেখছে দক্ষিণ চরণে বিহার করেছে অনন্তকড়ি ব্রহ্মাণ্ড কত নদ কত নদী কত পাহাড়ে কত পর্বত কত পর্বত কত বৃক্ষ কত উদ্ভিদ চরণে নূপুর পরাইতে গিয়ে সুবল দেখলে বাম চরণ একা অধিকার করে বসে আছে প্রিয় নর্ম সখা সুবল বাম চরণ অধিকার করে সুবল সখা বসে আছে এই সুবল কে ছিলেন জানেন ত্রেতা যুগে রাম অবতারের কথা বিভীষণ পুত্র তরণী বিভীষণ পুত্র তরণী যেদিন রাবণের যুদ্ধ করার কেউ নেই সব শেষ হয়ে গেছে ভাইপো ভ্রাতুষ্পুত্র তরণী বিভীষণ পুত্র তরণী বলছে জেঠু আজ আমি যুদ্ধে যাব চিন্তা করছে রাবণ কি হবে যুদ্ধের পরিস্থিতি ঠিক সেই সময় গিয়ে বলছে তরণী জেঠু আজ আমি যুদ্ধে যাব রাবণ বলছে আমার সব ধ্বংস হয়ে গেল তুই কি কি যুদ্ধে কি করবি বল বাবা তুই কি আর পারবি এই যুদ্ধকে রক্ষা করতে যা তুই তোর মায়ের কাছে যা মাকে বল মায়ের আশীর্বাদ নিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে তরণী মা শর্মার কাছে কি বলছে মা আমি কি আর যুদ্ধে যাব তুমি আমায় যুদ্ধের সাজে সাজিয়ে দাও যুদ্ধের সাজে আমায় সাজিয়ে দাও মা স্তনদুগ্ধে স্তনদুগ্ধ দিয়ে সাজাচ্ছে রাম নাম অঙ্কিত করে রাম নাম অঙ্কিত করছে নয়ন জলে ভাসছে সব মা যুদ্ধে যাবি যা বটে
তুই আর ফিরে আর আসিস না, তুই ফিরে আসিস না, তুই তো পূর্ণবান, তুই আর ফিরে আসিস না, তুই তো তরণী। তা তোর তরণীতে আমরা ভর করে আমরা যেন এই রাবণ তুই যেন সব যেন ভগবত ধাম পার হতে পারি, তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল, হরি বল। তাই সুন্দর করে সাজিয়ে দিলেন মার কাছে বিদায় নিয়ে যুদ্ধক্ষেত্রে তরণে গিয়ে বাণ নিয়ে দাঁড়িয়েছে, সর্বাঙ্গে রাম নাম অঙ্কিত করে দিয়েছেন মা। প্রভু রামচন্দ্র দূর থেকে দেখছেন সর্বাঙ্গে রাম নাম অঙ্কিত করা। বিভীষণকে বলছেন, বিভীষণ একজন পরম ভক্ত আমার সম্মুখে আসছে, দেখো আমি তার সঙ্গে যুদ্ধ কেমন করে করব। বলছে আমি যুদ্ধ করতে পারবো না। বিভীষণ বলল রাজা মহাশয় আপনি চিনতে পারেন না, এরা হলো মায়াবী রাক্ষস কুল, এদের বিশ্বাস নেই, কত রকম মায়া জানে, কত রকম ভাব প্রকাশ করতে পারে, ওর সঙ্গে তুমি যুদ্ধ কর। প্রভু রামচন্দ্র চিন্তা করছেন যুদ্ধ আমি করব কেমন করে, ভগবানের নামে, ভগবানের চেয়ে তার নাম তো অনেক বড়, সর্বাঙ্গের নাম অঙ্কিত করা আছে রাম নাম, কিন্তু আমি কেমন করে সেই নামের উপর বাণ নিক্ষেপ করি। তাই এই লোলার দেশ, আহা এই কণ্ঠদেশ, এই কণ্ঠদেশের নাম লেখা ছিল না, একটা অলঙ্কার দ্বারা আবদ্ধ ছিল। এটা প্রথমে বাণ নিক্ষেপ করেছে তরণী, সেই বাণটা গিয়ে পড়েছে প্রভুর, তরণী বাণ নিক্ষেপ করেছে, সেই বাণটা গিয়ে পড়েছে প্রভু রামচন্দ্রের চরণে। রামচন্দ্র চিন্তা করছেন আমি কেমন করে এই বাণ নিক্ষেপ করব, বারবার করে বিভীষণ বলছে তুমি বাণ নিক্ষেপ করো, আমি বলছি মনে মনে জানে আমার পুত্র, আমার পুত্র যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমরা সবাই উদ্ধার হয়ে যেতে পারব। সেই বাণ যখন প্রভু রামচন্দ্র নিক্ষেপ করলেন, তরুণীর কণ্ঠদেশে বাণ যখন নিক্ষেপ হয়েছে, ধর থেকে মুন্ডু আলাদা মাটিতে পড়ে গিয়ে সেই মুন্ডু কাটা মুন্ডু গড়ায় গড়ায় গিয়ে প্রভু রামচন্দ্রের চরণে গিয়ে সেই কাটা মুন্ডু রাম নাম, রাম নাম বলে তরণীর কাটা মুন্ডু গিয়ে প্রভু রামচন্দ্রের চরণে পড়ে রাম রাম বলে সঙ্গে প্রভু রামচন্দ্র বামতুন ফেলে দিয়ে সেই কাটা মুন্ডু তুলে নিয়ে মুখে চুম্বন করে বলে ওরে তুই যে আমার বড় প্রিয় ভক্ত, তোর এই মৃত্যু আসন্ন সময়ে তোর মুখে যে রাম নাম শুনলাম, এমন সুবল নাম তো শুনি নাই, তাই তোকে বলে রাখি পরজন্মে এখন যখন সুবল তোর মুখে সুন্দর সুবল নাম শুনিলাম, তোর নাম হবে সুবল, তুই বৃন্দাবনে যখন কৃষ্ণ অবতারে আমি লীলা করিব তুই হবি আমার প্রিয় নর্ম সখা সুবল, তুই হবি আমার প্রিয় নর্ম সখা সুবল, তুই আমার সাথে সাথে আমার কাছে কাছে থাকিবি, তাই প্রিয় নর্ম সখা সুবল একটা চরণ অধিকার করেছে বাম চরণ, অনন্ত করে ব্রহ্মাণ্ডের জন্য আছে দক্ষিণ চরণ, ভগবানের বাম চরণ আছে একমাত্র সুবলের জন্য, সেটা কতখানি প্রাপ্য, কতখানি ভজন, সেই ভজনের কতটা গভীরতা আস্বাদন করলে বোঝা যাবে, ডুবতে হবে, ডুব বুঝতে হবে, জানতে হবে। আর তিনি হয়েছেন এই জন্মে নদিয়ায় গৌরীদাস পণ্ডিত হয়ে এসেছেন তিনি সুবল। তো সেই তরণীর কাটামুন্ডু
মৃত্যুকালে রাম নাম রাম নাম লিখেছিল, আর সর্বাঙ্গে যে নাম লেখা ছিল তরুণীর ওই দেহর চর্মটা হয়েছিল নামাবলী, যে নামাবলী গাই দিয়ে আমরা পুজো করি নামাবলী, ওখান থেকে নামাবলীর জন্ম হলো। পিত ধরায়া টিয়া পরায় কোটি তটে, চরণ হেরিয়া রামদাসে কয়ে কাঁদিতে কাঁদিতে, রামদাসে কয়ে কাঁদিতে কাঁদিতে, অমনে রহিল রানী বদন হেরিতে, মণিবনে তাকাই আছে নীলমণি বনে তাকাই আছে, রানী যশোমতী নীলমণি বনে তাকাই আছে, রানী যশোমতী জয় রে লীলা বলি হারি যায় নীলমণি বনে বলে, জয় রে লীলা বলি হারি যায় নীলমণি যশোমতী, জয় রে লীলা বলি হারি যায় যশোমতী নীলমণি, জয় রে লীলা বলি হারি যায় যশোমতী নীলমণি, গোমিনী ভাবে তাকাই আছে। এইবারে বলরামকে বললেন যশোমতী মা, শৃণু বল মম বাক্যং বালকানাং বলিতং, জলে স্থলে গিরিবনে রক্ষ কৃষ্ণ মোদিয়ং, আমি তোরই হাতে সঁপে দিলাম, তুই আমার গোপালের মা হয়ে আমার গোপালকে নিয়ে বন মাঝে তুই ভ্রমণ করিবি, শৃণু বল মম বাক্যং বালকানাং বলিতং, স্থলে জলে গিরিবনে রক্ষ কৃষ্ণ মোদিয়ং, স্থলে জলে বনে জঙ্গলে তুই আমার যেখানে থাকবি আমার গোপালকে তুই রাখবি, কেন জানিস? কেন কংসচর অবিরত আসে যায় শত শত, সুমিষ্ট ফলে তারা বিষ প্রাণিত, কংস সবসময় চেষ্টা করছে কৃষ্ণকে বধ করবার জন্য মারবার জন্য, তাই তুই নিয়ে যাবি আবার নিয়ে এসে আমার কোলে ফিরিয়ে দিবি। এমনি ভাবে যাওয়ার বেলায় বলছে ওরে বলরাম রে আমি সঁপে দিলাম তরি করে, বললাম বললেন মা আমি তো আছি, হ্যাঁ নন্দরানী গো মনে কিছু না ভাবিও ভয়, বেলি অবসানকালে গোপালানী দিব কোলে, তোরে আগে কহেনি নিশ্চয় সঁপি দেও মোর হাতে, আমি লইয়া যাইব সাথে, যাচয়ে খাওয়াবো ক্ষীর ননি, আমার জীবন হইতে অধিক জানি গো তোমার প্রাণের প্রাণ নিগমন, রাননে সকলে পালিব ধেনু বাজাইয়া সিংহা বেনু, সকলে পালিব বেনু ধেনু বাজাইয়া সিংহা বেনু, সিংহা মেনে বাজিয়ে গোকুলে উৎপত্তি গোধন চারণ বৃত্তি, বসিয়া থাকিতে নাহি ঘরে, লকডাউন হয়ে গিয়ে না গান বাজনা ছয় আট মাস না করে পদগুলো স্মরণচ্যুত হয়ে গেছে, যত রেয়াজ রাখা যাবে তবে তো থাকবে, যদি একটা জিনিস মাঝতে মাঝতে গান না মাঝা ছ মাস যদি পড়ে থাকে জং ধরে যায়, গান গাইছি বটে মাঝে মাঝে পদ থেকে স্মরণ করে আনতে হচ্ছে, যেহেতু আজ এক বছর কোনো আসরে ওঠা হয়নি, সেই গত চৈত্র মাসের পাঁচ তারিখে সোনারপুরে গান করে এলাম, সারা বছরটাই লকডাউন। তা বলছে বললাম বলছে মা গো গোকুলে উৎপত্তি গোধন চারণ বৃত্তি, জাতিগত ব্যবসা, আমরা গোয়ালা গোধরণ চারণ গাভী দহন দধি দুগ্ধ বেচা কেনা এটাই আমাদের জাত ব্যবসা, আরে বাবা জাত ব্যবসা ছাড়লে কি বাঁচে? আমাদের তো পাড়া অনেকের অনেক বাড়ি গাড়ি হয়েছে, সেই ধান চাষ ছেড়েছে কেউ, এইসব তোলা পড়ছে আবার গরমের চাষ হবে, সব কোমরে গামছা বেঁধে লাগবে,
জাত ব্যবসা তো চাষি জাত ব্যবসা, জাত ব্যবসা তো ছাড়া যাবে না। তাই বলছে বলো না যে বসিয়া থাকিতে নাহি ঘরে, গোপকুল উৎপত্তি গো ধনচরণ বৃত্তি, বসিয়া থাকিতে নাহি ঘরে। এ দাস শিবাই বলে রানী ভাসে প্রেম জলে, হেরাইতে কানাইয়ের ভরে। নীলমণি ধনে বনে দিয়ে বনে দেয়া, কি মানে মায়ের প্রাণ বাঁচে নাকি? তাই বললেন গোপালকে, বলছে গোপাল, গোপালের হাত ধরেছে মা, বলছে এই আমি যেমন ভাবে যেতে বলবো সেভাবে যাবি, আমার ঠিক সেভাবে আসবি, কথা শুনবি। এটা হলো নন্দরানীর কথা। কিন্তু একবার ঘর থেকে বাইরে গেলে মায়ের কথা মনে থাকবে না। এ তো বাৎসল্য, এদিকে বাৎসল্য প্রেম, ওদিকে সখ্য প্রেম টানটানি করছে। বাৎসল্য প্রেম আর সখ্য প্রেম, সখ্য ভালোবাসা রাখালদের, রাখালদের সখ্য ভালোবাসা, মায়ের বাৎসল্য ভালোবাসা, দুই ভালোবাসায় টানটানি চলছে। রাখালগণ বসে আছে, একবার বার করতে পারলে হয়, হ্যাঁ একবার কানা কিছু সঙ্গে বের করে নিয়ে যেতে পারলে কত রকম খেলা হবে। মা বলছে শোন আমার কাছে আয়, হাত ধরেছে, হাত ধরে বলছে শোন তবে বলি, ওরে আমার শপতি লাগে না ভাব তো ধেনুর আগে, আমার কতে শপতি লাগে না ভাব তো ধেনু লাগে, আহা মরি রে আহা মরি মরি রে, ওরে আমার শপতি লাগে রে পারানে র পারানে নিল মনি রে, মা বলছে ছেলের হাত ধরে আমার শপথই লাগে, আমি শপথ করে বলছি তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমি তোকে যেমন ভাবে যেতে বলবো ঠিক তেমন ভাবে যাবি, আমার তেমন ভাবে আসবি, বল আমার মা তার মাথায় হাত দে। এটা হলো বাৎসল্য প্রেমের অবস্থা। আমার নীলমণি নিকটে রাখিও ধেনু, দুর্বনে যাবি না, কাছে কাছে বাড়ির আনা সেখানে যে বেশি দূরে যাবি না, নিকটে রাখিও ধেনু পুরিও মোহন বেনু, ঘরে বসে আমি যেন শুনি, গোচার নামে গোঠে মার কত বাসনা, আমি যেন ঘরে বসে মাসি শুনতে পাই। এই হলো পদাবলী, জাত পদাবলী, পদের অনুকরণে ব্যাখ্যা সিদ্ধান্ত ভাগবত কথা। এই বৈষ্ণব পদাবলী আজকে উঠে যাওয়ার তালে ভরেছে রাধে, হ্যাঁ যত ভেজাল জাল কীর্তন জুটে গিয়ে আমাদের বিভ্রান্ত করে তুলে হাঁপিয়ে পড়লাম এই বিভ্রান্তকর অবস্থা। নিকটে রাখিও ধেনু পুরিহ বাজাবি, কি ভগবান বেনু বাজায় কখনো বাঁশি বাজায় কখনো মুরলের ধ্বনি শুনতে, এই বেনু হলো 6 ইঞ্চি লম্বা 6টি ছিদ্র,
বাঁশি হলো 15 ইঞ্চি লম্বা, 9টি ছিদ্র। আর মুরলি হলো 18 ইঞ্চি লম্বা, তার 4টি ছিদ্র। সবই বাঁশি, যখন যেটা দরকার হয় সেটা বাদন করে। এই বাঁশির ধ্বনিতে অনন্ত, হ্যাঁ এই অনন্ত জগতের মধ্যে ভগবান বাঁশির দ্বারায় তার মহিমা তার লীলাকে তিনি প্রকাশ করেন। এগুলো ভগবানের ক্রিয়া, ভগবানের কর্ম। তা নিকটে রাখিও ধেনু, পুরীয় মোহন হবেন, ঘরে বসে আমি যেন শুনি। বা গোপাল তুই বাঁশি আমার বেনু বাজাবি, আমি যেন ঘরে বসে শুনতে পারি। বলাই ধাইবে আগে, বলাই তো সবার বড়, বলাই ধাইবে আগে, বলাই সবার আগে থাকবে। আর রাখাল বালকগণ দুই ধারে, বলাই ধাইবে আগে আর রাখাল দুই ভাগে দুধারে থাকবে। শ্রীদাম সুদাম সবার পাশে, সবার পিছনে থাকবে শ্রীদাম আর সুদাম। তুমি তার মধ্যে যাইও, তার মাঝখানে থাকবে তুমি, সঙ্গ ছাড়া না হইও। বনে বড় রিপু ভয় আছে, ভূত প্রেত যক্ষ রক্ষ কিন্নর উপদেবতা উপসর্গ। আমরা বলি না, এই দুপুরবেলায় কোথায় যাবি, ওই মরাচিল আছে যেতে আছো ওখানে, ওখানে কত ভূত থাকে জানিস, কত পেঁচুনি আছে ভূত আছে, ওখানে যেতে নেই। ছেলেদের সাবধান করি না, ছেলেকে সাবধান করছে মা, ছেলেটা যে কে মা তো তা জানে না। হ্যাঁ জানে মা, মা তো আর বোঝে না ছেলেটা কে, ছেলে ছেলের মতো ছেলেটা যাই। তুমি তার মধ্যে যাইও, সঙ্গ ছাড়া না হইও, বনে বড় রিপু ভয় আছে, বনে বড় রিপু ভয় আছে, বনে বড় রিপু ভয় আছে, আর বনে বড় রিপু ভয় আছে। সুবলের বলে, হ্যাঁ কারো বলে বড় ধেনু চোরাতে না যাহো কান, কেউ হয়তো বলবি যা কানাই তুই গরু ঘুরিয়ে আন, তুই যাবি না, তুই যাবি না। কারু বলে বড় ধেনু ফেরাতে না যাহো কান, হাত তুলি তো মোর মাথে, আমার মাথায় হাত তুলে শপথ করে বল, আমি যা বললাম তোকে তুই আমার কথা পালন করবি। এমনি ভাবে যাবি জুতো নির্মাণ করে, এইবার বলরাম, আজে বলরামকে ভাই আমার সবে দিয়ে বললেন, তুই তো সবাইরে বড়, তুই আমার প্রাণ গোপালকে নীল মণিকে, আমার জাদু আকে তুই বনে কাছে কাছে রাখিবি, কাছে কাছে রাখিবি। এমনি ভাবে মায়ের নিকট বিদায় লয়ে যাব টেরে পথ ধরে, নবলক্ষ গোধনুপাল আর দ্বাদশ রাখালগণ সঙ্গে দাদা বলরাম সবাইকে নিয়ে যাবটের পথ ধরে চলেছেন। কেমন ভাবে এমনি ভাবে চলেছেন, রাধারানী অট্টালিকা পর থেকে লক্ষ্য করছেন, যায় পদ রহি যায় পদ রাখে রাহি রহিয়া
ধজ বজ্রাং কুশোপায় রহি রহি চলি যায় ধজ বজ্রাং ওহি টানে বন পানে রানী টানে ঘর পানে আমার সীতাম টানে বড় পারে রাই টানে নয়নে নয়নে ব্রজের বালক হতাম তবে উহার সঙ্গে যেতাম যদি ব্রজের বালক হতাম তবে তাহার সঙ্গে আমি সঙ্গে যেতাম নাচিয়া সঙ্গে যেতাম এই নর্ম শাখা সুবলের মতো
ভাগ নিচে নিচে বনে যেতারে নেচে নেচে বনে সুবলের মত বধুর কাঁধে কাঁধে হাত দিয়ে নেচে নেচে বনে সুবলের নেচে বনে যেতা বদারা আমি বধুর কাঁধে হাত দিতাম নেচে 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 গোটে যেতাম আমি বধুর গলা আগো দিয়ে আমি নেচে নেচে কেমন বনে যেতাম কেমন সাগরকে সঙ্গে লয়ে নেচে নেচে আমি বনে যেতাম সাগরকে সঙ্গে লয়ে আমি নেচে নেচে আমি বধুর কণ্ঠ আগলে আমি যদি ব্রজের বালক হতাম নেচে নেচে বনে যেতাম যদি ব্রজের বালক হতাম আমি নেচে নেচে সঙ্গে যেতাম আমি যদি ব্রজের বালক হতাম আমি নেচে নেচে বনে যেতাম রাধে রাধে। শুধু ভক্তমণ্ডলী, বাণীবেড়িয়া আগত দূর দেশান্তর থেকে যে সমস্ত ভক্তমণ্ডলীরা এসছেন, এখানে আমাদের এক মহতী হরিসভা অনুষ্ঠিত হয়েছে। এই হরিসভা আমাদের কাছে খুবই পুরনো, কিন্তু খুব সম্মানজনকভাবে হরিসভা বাণীবেড়িয়ার সমস্ত গ্রামবাসীবৃন্দ করে থাকেন। এই হরিসভায় সন্তুষ্ট হইয়া অভিরাম মণ্ডল মহাশয়ের গানে শ্রী প্রদীপ ঘোষাল মহাশয় তার পিতার স্মৃতির উদ্দেশ্যে স্বর্গীয় মুরানী মোহন ঘোষালের স্মৃতির উদ্দেশ্যে ৫০০টাকা উপহার দিচ্ছে। জয় জয় নিতাই শ্রী গৌর প্রেমানন্দে, জয় জয় শ্রী নিতাই গৌর শীতলা প্রেমানন্দে, হরি বল হরি বল জয় নিতাই। যে ছেলেটি টাকা উপহার দিল, এই ঘোষাল বংশের ছেলে, ওর বাবারা তিন ভাই ছিলেন, পিয়ারিমোহন ঘোষাল, পতিত পাবন ঘোষাল, মুরারিমোহন ঘোষাল। এক বাবু উলঙ্গ বসে থাকতেন, যাকে আমরা নেংটা বাবুল বলতাম, তিনি একজন সাধক ছিলেন, তাকে আমরা দর্শন করেছি, এখনকার ছেলেরা তো দেখেনি। ওনার জ্যাঠামশাই ছিলেন একজন ভালো ডাক্তার এবং মহানায়কের অভিনয় করতেন, খালি গলায় রোল করতেন, এখান থেকে ২ কিলোমিটার দূর থেকে শোনা যেত।
এত দাপট ছিল, বিনা মাইকে যাত্রার যাত্রা করতেন, যাত্রার মহানায়ক ছিলেন উনি আমার দেশের এখানে। আর প্রদীপ পাবন উনি উলঙ্গ একজন সাধক, আর ওর বাবার নাম হচ্ছে মুরারী মোহন, মাটির মানুষ ছিল, খুব দুঃখী ছিল, দুঃখের মধ্যেও সবাইকে আনন্দ নিয়ে চলতো, আনন্দ কথা বলতো। আমার শিল্পী একজন ভালো শিল্পী ছিল, বৈঠকি গান মানা শ্যামা সঙ্গীতের খুব দক্ষতা শিল্পী সে যুগে ছিল, আমরা দেখেছি গান শুনেছি। তারই ছেলে প্রদীপ ঘোষাল। যাই হোক, সবাইয়ের যেন মতিগতি হয়, কৃষ্ণপদে যেন মতি হয়, এই হরিসভা মহামিলন ক্ষেত্র। আমরা একটা জিনিস চাইব, আমরা এক কথায় পরিচয় দেব, কেমন? আমরা কৃষ্ণের দাস, আমরা কৃষ্ণ দাস, একটাই পরিচয় আমরা। আমাদের স্বরূপটা কি? আমার নাম অভিরাম, এটা কিন্তু জাগতিক পরিচয়, কিন্তু আমি কে? আমি হলাম জীবনিত্য কৃষ্ণ দাস, আমরা কৃষ্ণ দাস, জীবনিত্য কৃষ্ণ দাস। ইয়া ভুলে গেল, পিচাসি মায়া তাহে চাপটিয়া ধরিল, মায়া, এই মায়ার জগতে জীব জগৎকে উন্মাদ করে বেড়াচ্ছে, সেই মায়াটাকে অতিক্রম করে আমরা যেন সুন্দরভাবে ভগবত হয়ে পৌঁছতে পারি। সেই ভগবত নিশানা হলো আমাদের রাধা গোবিন্দ মন্দির বাণীবেড়িয়া। হরি বল, হরি বল। এখানে যে যা বাসনা করে তার বাসনা পরিপূর্ণ হয়, সেটা রাধারানীর ইচ্ছা, ভগবানের ইচ্ছা। তবে নিবেদন চাই তো, অনুরাগ চাই, নিবেদন চাই, আসক্তি ভালোবাসা চাই, ভালোবাসা নিবেদন করতে হবে গোবিন্দের চরণে। তিনি ভক্তকে কৃপা করেন, একটু আগে বললাম না, তিনি বলেছেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। অতএব সবার একটাই সবসময় চিন্তা করতে হবে, কে কোন জাত, কে কোন ধর্ম, সব ধর্ম নির্বিশেষে একমাত্র গোবিন্দই ভরসা। নিজের পরিচয়, আসল পরিচয় যে নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেল, পিচাসি মায়া তাই জাপটিয়া ধরিল। তাই আজকের রাধারানী চলেছে, আহা গোবিন্দ আমার চলেছেন, রাধারানী দেখছে, আর সখীদের বলছে সখীরে সুবল যেমন নেচে নেচে যায়, এই ভাগ্যটা আমার হয় না, আমি তো বাড়ির বউ, আমি কেমন করে যাব বল। ললিতাকে সখীদের কাছে আক্ষেপ করছে রাধারানী, আমি যদি ব্রজরে বালক হতাম, আমি যদি শ্রীরাম হতাম, আমি সুদাম হতাম, সুবল হতাম, তাহলে বধূর কাঁধে হাত দিয়ে দিয়ে আমি নেচে নেচে গঠে যেতাম, কিন্তু সেই ভাগ্যটা আমার হলো না। আমাকে নারী জনম দিয়েছে, আমার একটা ঘরে বাস দিয়েছে, সেই ঘরটা ভালো না, সেই ঘরটা এমন একটা ঘর, বড় জ্বালার ঘর, বড় জর্জিত ঘর, জটিল ঘর, কুটিল ঘর, ঘরে বাইরে যেতে দেয় না, কৃষ্ণ ভ্রাতা তো বলতেই মানা, উপরন্তু সব সময়ের জন্য আমার উপর আঘাত করে, এমন একটা ঘরে বাস করি। বিধাতা এমন একটা জন্ম দিয়েছে, আমায় সখা জন্ম যদি দিত তাহলে আমি কিছুটা বধূর সঙ্গে যেতে আসতে পারতাম, কিন্তু আমায় বিধাতা নারী জন্ম দিয়েছে, নারী জন্মের যে কি জ্বালা, নারীর যে কত কষ্ট, সে নারী জানে। এই জগৎ হলো নারী, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন অনন্তগড়ি ব্রহ্মাণ্ড অধিপতি, তিনি জগৎপতি, জগদীশ্বর জনার্দন, অতএব তিনি জগৎপতি ভগবান, তিনি একমাত্র পতি। আমরা প্রাকৃত জগতের প্রকৃতির সম্ভবে এসেছি, আমরা প্রকৃতির বুকে আছি, প্রকৃতির দেহ আমাদের, প্রকৃতির সঙ্গে মিলন লিমিলিন হয়ে যাবে এই দেহটা আমাদের, কিন্তু ভজনের পথে ভুললে চলবে না, সাধন করে এই মানব জন্মটাকে সুদীর্ঘ করে আমরা ভগবত ধাম প্রাপ্তি হব, এই আশা বাসনা সবাইয়ের অন্তরে। তাই গৌর তাই চলেছে কেমন ভাবে, ব্রজ রাজ কি নন্দন নীলমণি, ব্রজ রাজ কি নন্দন নীলমণি, ব্রজ রাজ কি নন্দন নীলমণি, হরি চন্দন তিলক ভালে বলি, হরি চন্দন তিলক ভালে বলি, তিলক দিয়েছে, তিলক দিয়েছে, তিলক দিয়েছে, তিলক দেবের ভালে, তিলক দিয়েছে, তিলক দেবের ভালে, তিলক দিয়েছে, তিলক ভুলাবে বলে, কেমন
तिलक दिए छे ओरे तिलक भुलाबे बोले तिलक दिए छे तिलक दे बेरो भाले तिलक दिए छे तिलक दे बेरो भाले तिलक दिए छे बार बालाई जाई बालाई जाई बालाई जाई बालाई जाई मलीला सभा मन बालाई जाई बालाई जाई बालाई जाई बालाई जाई देखे नाओ देखे ना रंजन नयन दिए एबार देखे नाओ देखे ना रंजन नयन दिए देखे नाओ देखे ना साधु गुरु कृपालाभ करे एबार देखे नाओ देखे ना साधु गुरु लाभ करे देखे नाओ देखे ना एमन जन हाय बना एबार देखे नाओ देखे ना हाय बना हाय बहु भाग्य जन्म मिले छे हाय भाग्य हाय बना हाय बहु भाग्य मिले छे भाई রাধারানী কত আক্ষেপ করছে কৃষ্ণময়ী কৃষ্ণ প্রক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিন পরা রাধে তিনি হচ্ছেন পরা মহা পরা প্রকৃতি রাধা অট্টালিকাবার বসে আছেন গোবিন্দমা চলেছেন যাবটে সখাতেন নিয়ে নাচতে নাচতে বেনু বাদন করতে করতে চলেছেন দর্শন করছেন কে না রাধারানী সখীদের নিয়ে ব্রজ ব্রজ রাজ কি নন্দন নীলমণি ব্রজ রাজ কি নন্দন নীলমণি হরিচন্দন তিলক ভালে মনি হরিচন্দন তিলক ভালে মনি সে পুচ্ছ কি বন্ধনি বামে টলি সে পুচ্ছ কি বন্ধনি বামে টলি টলে টলে পড়েছে কেমন টলে টলে পড়েছে রতিপতি মদন যেন টলে টলে পড়েছে রতিপতি মদন যেন টলে টলে পড়েছে কৃষ্ণচরণ পাবে বলে কেমন টলে টলে পড়েছে কৃষ্ণচরণ পাবে বলে টলে টলে পড়েছে ছবি বন্ধনি বামে টলি ব্রজরাজ কি নন্দন নীলমণি নীলমণি যশোদার গোপাল হ্যাঁ ব্রজরাজ কি নন্দন নীলমণি শিকিপুচ্ছ কি বন্ধনে বামে টলি শিকিপুচ্ছ ময়ূরের পাখা দিয়ে চূড়ায় বাঁধা বন্ধনে বামে টলি চূড়া বাম দিকে টলে আছে হ্যাঁ ফুল দাম ও নেহারিতে কাম টলি রতিপতি মদন মদন দর্শন করে যেন নিজেকে গোবিন্দচরণে বিকায় দিতে চাইছে ফুল দাম ও নেহারিতে কাম ফুল দাম ফুলমালা যেন টলে টলে পড়ছে অতি চঞ্চল লম্বিত পীত ধটি অতি চঞ্চল লম্বিত পীত ধটি সংযুক্ত তিন কোটি পিঙ্কিনী সংযুক্ত তিন কোটি পিঙ্কিনী সংযুক্ত নববারিদ বিদ্যুৎ শিরোজনী নববারিদ বিদ্যুৎ নববারিদ বিদ্যুৎ শিরোজনী নব বারিদ বিদ্যুৎ স্থির জনী বারিদ মানে মেঘ
বিদ্যুৎ বিজুরি, বিজুরির সঙ্গে যেমন মেঘের যেমন সম্পর্ক আছে, মেঘ উঠলেই বিজুরি প্রকাশ করে, বিদ্যুৎ দেখা যায়। তা কৃষ্ণ চলেছেন, কৃষ্ণ হচ্ছেন মেঘ, আর বিজুরি কাকে বলা হলো? যে সর্বাঙ্গে অলঙ্কার দেওয়া আছে না, ঝিকমিক ঝিকমিক করছে বিদ্যুতের মতো, জ্যোতি জ্যোতি প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, এই সমস্ত যা দেহে যা সাজানো আছে, নববারিত বিদ্যুৎ স্থির জনি কল কিঙ্কিনি সংযুত ক্ষীণ করতে কমরদেশ, কল কিঙ্কিনি কমরদেশ কিঙ্কিনি দেওয়া আছে, নুনু ঝুনু 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 বাজছে, মা আমার কিঙ্কিনি দিয়ে থাকে কটিদেশ কোমরে, তাই বাজছে কিঙ্কিনি। নববারিত বিদ্যুৎ স্থির জনি অতি চঞ্চল লম্বিত পিত ধরা, পিত ধরা সেটা কেমন না, অতি চঞ্চল চলেছে যেন এই পিত ধরা অত্যন্ত চঞ্চল, চঞ্চল লম্বিত লম্বা পিত ধরা সে যেন দুলছে পিত ধটি, কল কিঙ্কিনি সংযুত ক্ষীণ করে পদে নূপুর বাজত পঞ্চরসে, নূপুর বাজছে কিনি 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 করে বাজছে পঞ্চরসে, পাঁচটা রসের অধিকার নিয়ে নূপুর জানে বাজছে, কল কিঙ্কিনি সংযুত ক্ষীণ করে। আর এমনিভাবে গোবিন্দ মা চলেছে, কল কিঙ্কিনি সংযুক্ষিণ পদে নূপুর বাজত পঞ্চরসে, বেনুরব ব্যাপিত দিগ দশে, ব্যাপী মানে ব্যাপ্ত, বেনুধ্বনি অনন্তকারী ব্রহ্মাণ্ডে ছড়িয়ে ছড়িয়ে চলছে, এমন মধুরিম ধ্বনি, এমন সম্মোহিনী ধ্বনি, এমন আকর্ষণীয় ধ্বনি চলছে, জীব জগৎকে মোহিত করে তুলছে কৃষ্ণের বংশিক ধ্বনি। বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে রে জয় রাধে শ্রী রাধে 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 বলে, বাঁশি বাজছে কোথায়? বৃন্দাবনে। কোথায় সে বৃন্দাবন? বৃন্দাবন হলো তিন প্রকার বৃন্দাবন, গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন, হৃদয় বৃন্দাবন, আর একটা বৃন্দাবন আছে এই ভারতবর্ষের, ভারতের মাটিতে নিরাকার ভগবান সাকার হয়ে লীলা করেছিল দ্বাপর যুগে, ব্রজবাসীদের নিয়ে কৃষ্ণ লীলা করেছিলেন, পঞ্চরসের কি লীলা করেছিলেন, সেই বৃন্দাবন, যে বৃন্দাবনের দেবতারা বাসনা করেছিল সেখানে থাকবার জন্য। ব্রহ্মা চোখের জলে সরোবর হয়ে গেল, ব্রহ্মা বারবার চোখের জলে সরোবর হয়ে গেল, আমি একটু ব্রজবাসী হতে চাই, ভগবান শ্রীকৃষ্ণ বললেন না তোমার এখানে হবে না। মহাদেব গেল, না তোমার এখানে হবে না, ব্রজভূমে বাস সব ভাগ্যে হয় না, ব্রজভূম ব্রজভূমি বড় পুণ্যবান ভূমি। হ্যাঁ, ইন্দ্র কত চেষ্টা করেছিল, কত দাপটে কৃষ্ণের সঙ্গে বাদ বিসম্বাদ করেছিল, বাদ বিসম্বাদ করেছিল ইন্দ্র, সেও পরাজয় স্বীকার করল, সেও পারল না ব্রজে বসতি হতে, দেবতাগণ সবাই আশা করেছিল স্বর্গের বাস করবার জন্য, কেউ পারল না। কেন না? ব্রজভূমি এমন একটা ভূমি, সেখানে গোপী ছাড়া ব্রজবাসী ছাড়া আর কারো প্রবেশ হবে না সেখানে, কেন ব্রজধাম ব্রজ মধুমাইল্লা বড় গুঢ়লীলা, ব্রজবাসীরা সব কিছু আত্মমন প্রাণ নিবেদন করে ভগবানের স্মরণে আশ্রয় নিয়েছিল, তাই ভগবান বলেছিল উদ্ধবকে একদিন বলেছিলেন, উদ্ধব তুমি জানো যে ব্রজবাসী আমায় কত ভালোবাসে, আমার কত হিতাকাঙ্ক্ষা, কি আমার প্রতি কত তার আনুগত্য তুমি জানো? তুমি যাও বৃন্দাবনে চলে যাও, ব্রজে কি তুমি জিজ্ঞাসা করে এসো ব্রজগোপীদের নিকট, ব্রজ সখীদের নিকট, যে তারা কতটা ভালো আমায় বাসে এবং কেন বাসে। উদ্ধব একদিন তাই উদ্ধব একদিন বৃন্দাবনে গিয়ে ব্রজবাসী ব্রজগোপীদের কাছে বলেছিলেন, তোমরা কৃষ্ণকে এত ভালোবাসো কেন, কৃষ্ণকে কেন তোমরা এত ভালোবাসো, কি জন্য ভালোবাসো, কৃষ্ণের মধ্যে কি আছে, কি আমার বস্তু আছে এত তাকে ভালোবাসো, প্রশ্ন করেছিল উদ্ধব। যে উদ্ধবকে ভগবান বিশ্বরূপ দর্শন করেছিল তাকেই বলেছিল,
জানা উদ্ধব ব্রজকবি যত ভালোবাসে আমি কোটি কোটি জন্ম তাদের ঋণ শোধ করতে পারবো না। কোটি কোটি জন্মের ঋণ আমাদের শোধ হবে না কোনদিন। শোধ কোনোদিন হবে না, যাও তুমি জেনে আসো। উদ্ধব কি বলেছিল ব্রজবাসীদের, কেন ভালোবাসো ব্রজগোপীরা? ব্রজ সখীরা বলেছিল উদ্ধব জানো, একটু অট্টহাসি এসেছিল উদ্ধবের কথা শুনে, জানো কেন তো ভালোবাসি? যাকে ভালোবাসলে, যাকে আপন করলে জগতের সব কিছু পরিপূর্ণ হয়ে যায়। আর কৃষ্ণকে ভালোবাসি বলে কেন জানো? এমন ভালোবাসা জগৎ বস্তু আরে কি আছে, ভালোবাসার বস্তু ভালোবাসি, এমন ভালোবাসার বস্তু আছে, ভালোবাসার বস্তু আরকে আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভালোবাসার বস্তু আরকে আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডেতে ভালোবাসার বস্তু আরকে আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বাজে মনে ভালোবাসতে আরো ভালো লাগে। এমনি ভাবে চলেছেন যাবুটের পথ আলো করে, অতি চঞ্চল লম্বিত পীত ধটি, কলকিঙ্কিনী সংযুত ক্ষীণ কোটি, পদে নূপুর বাজত পঞ্চরসে, বেনুরব ব্যাপিত দিকশ দশে। যোগী যোগ ভুলে, মুনি ধ্যান টলে, মুনি ধ্যান টলে যায় যোগী যোগ ভ্রষ্টা হয়ে যায়। যমুনার জল উজনে চলায় যোগী যোগ ভুলে, মুনি ধ্যান টলে, যোগী যোগ ভুলে মনের ধ্যান টলে, হায় কামিনী কাননে পেচিকুলে, হায় কামিনী তাহলে ভুলে, সব ভুলে যায় গো, সব ভুলে যায় গো, কামনা বাসনা কিছু সব ভুলে যায় গো, কামনা বাসনা কিছু সব ভুলে যায় গো, কৃষ্ণের বংশী ধ্বনি শুনে সব ভুলে যায় গো, কৃষ্ণের বংশী ধ্বনি শুনে সব ভুলে যায় গো, কৃষ্ণের ধ্বনি বংশী শুনে সব ভুলে যায় গো, ব্রহ্মাণ্ডে সব ভুলে যায়, অনন্ত ব্রহ্মাণ্ড সব ভুলে যায় গো, অনন্ত ব্রহ্মাণ্ড সব ভুলে যায় গো, অনন্ত ব্রহ্মাণ্ড সব ভুলে যায় গো, সব ভুলে যায় গো। সুর আসুত লজ্জিত মনে, সুর অসুর সবাই লজ্জিত হয়ে যায় এই বংশীধ্বনি শুনে, লজ্জিত হয়ে যায়। যত বড় সুর হোক না কেন, যত বড় পাষাণ্ড হোক না কেন, যদি কৃষ্ণের বংশীধ্বনি কৃষ্ণপ্রেমে একবার যদি সে অবগাহন করতে পারে, তার আর সেই অসুরত্ব তার থাকবে না, সব বিলীন হয়ে যাবে। পদসেবক দেব নিসিংহধ্বনি, বৈষ্ণব কবি নিসিংহদাসের পদ, পদটা গেয়ে ফেললাম 10 মিনিটে, এই ব্যাখ্যা করতে গেলে 1 ঘন্টা সময় লেগে যাবে, সময় হয়ে গেছে, রাধে রাধে বাকি নেই, পরবর্তী সম্প্রদায় তারা আসছেন। যাবটের পদ ধরে চলেছেন, এবার কেমন ভাবে চলেছে, কেমন নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, যাবটের পদ ধরে নেচে নেচে চলেছে, যাবটের পদ ধরে নেচে নেচে চলেছে, আজ যাবটের পথ ধরে নেচে নেচে চলেছে, নবলক্ষ গোধান লয়ে কেমন নেচে নেচে চলেছে, বাবা বাবা
দশ রাখাল সঙ্গে লয়ে কেমন নেচে নেচে চলেছে বোটের পদ আলো করে কেমন নেচে নেচে চলেছে কৃষ্ণ লীলা অমৃত সার তার শত শত ধার ধার মানে ধারা বয়েদার দশ দিক হইতে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা সরোবর অক্ষয় অক্ষয় সরোবর নিজ নিজ মনহংস চড়াও তাহাতে অক্ষয় সরোবর মনহংস হাঁসটাকে না মন হাঁস ডোবা কোথায় কৃষ্ণ প্রেম সরোবরে একবার ডুবে যাও ডুবে যাও ডুবে যাও কৃষ্ণ প্রেমে রসার নবে একবার ডুবে যাও ডুবে যাও কৃষ্ণ প্রেমে রসার নবে ডুবে যাও ডুবে যাও গুরু কৃপা লাভ করে একবার ডুবে যাও ডুবে যাও কৃপা বাড়িয়ে মাথায় নবে মেরে তত্ত্ব তখন কৃপা হবে প্রেমে তত্ত্ব তখনই জানিবে সাধু গুরুর 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 কৃপা হবে একবার ডুবে যাও ডুবে সাধক ঠাকুর রামকৃষ্ণ বলেছেন পাথর যদি হাজার হাজার বছর জলের তোলায় পড়ে থাকে হাজার হাজার বছর জলের তোলায় যদি পাথর পড়ে থাকে সেই পাথরকে তুলে নিয়ে যখনই হাতুড়ি প্রহার করো না কেন আগুন ঠিগড়ে ঠিগড়ে বেড়ে যে ভক্ত হবে যতই বিপদের মধ্যে থাকুক যতই সংজ্ঞার মধ্যে পড়ে থাকুক কিন্তু সে কৃষ্ণ চরণকে সে ছাড়বে না কৃষ্ণ চরণকে সে আশ্রয় করতে পারবে সেই ভক্ত যদি তার মন নিবেদন হয়ে থাকে যদি কৃষ্ণ পদচিন্তা ভক্তি সুপদ পঙ্কজে কা চিন্তা মরণে রণে বিষম দুর্গম ব্যাপী রাধে অকিলে লারে কৃষ্ণ হরি বল জয় রে লীলা রে বলিহারি যা এমনি ভাবে শ্রী গোবিন্দ আমার দাদর রাখাল সখাগণ সঙ্গে নয়ে যাবটের পর আলোকিত করে গোচারণে গমন করিলেন এইখানে রহল মোদের কীর্তন লহরে এইখানে রহল মোদের কীর্তন লহরে পুণ্যত বাদনে সবাই হরি হরি পুণ্যত বাদনে সবাই বল হরি হরি পুণ্যত বাদনে সবে বল হরি হরি এবার পুণ্যত বাদনে সবাই বল হরি হরি পুণ্যত বাদনে সবে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল নেতাই গৌর হরি জয় রাধা গোবিন্দ ভজ মন শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে গোবিন্দ ভজমন শিরারে রাধা গোবিন্দ ভজমন শিরাধে রাধা গোবিন্দ
जय जय गोविंद जय जय गोपाल 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 जय गोविंद जय जय गोपाल जय 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 गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोपाल जय 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 राधा रमण हरि गोपाल जय 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 राधा रमण हरि गोपाल जय